হ্যাঁ, তো আপনার অ্যাসাইনমেন্টটা ছিল ওই রেকর্ড শেয়ারিং, রাইট? ঠিক আছে। সোমনাথদা তো হয়ে গেছে, সোমনাথদার সোমনাথদা কি দেখাবেন আগে নাকি না তানিমা দেখাবেন? আজকে অন্য লাইভ দেখার সময় প্রচুর, মানে লাস্টে দেখবো হ্যাঁ সোমনাথটা দেখে হ্যাঁ, নিলে আর তারপরে অন্যরা আর অন্যটা দেখতে ইয়ে থাকবে না, তখন ওরা। তানিমা তাহলে দেখে নিন। আচ্ছা শেয়ারিংটা দেখবো দেখবো, তারপরে ইয়ের দ্বারাও আমাদের একটা ছিল না, ওই স্ট্যান্ডার্ড স্যালারি টাও কমপ্লিট হয়ে গেছিল, ওটা তো আগের দিনই হয়ে গেছিল, ওটা হয়ে গেছিল তো। আচ্ছা তাহলে এটাই বাকি ছিল। কিন্তু ওটাতে আর একটা ইস্যু আছে, ওটা দেখাবো। হ্যাঁ আচ্ছা, এখানে ছিল শেয়ারড উইথে, এখানে একজনই আছে ওনার, আচ্ছা শেয়ার উইথে আমি এইটা করলাম, একই একই না না আচ্ছা ওকে, আমরা বলেছিলাম ওই রেকর্ডটা সেভ করবো, অটোমেটিক শেয়ার হয়ে যাবে এনিওয়ে। ঠিক আছে ঠিক আছে, কোথায় শেয়ার করেছেন দেখান। আমার রেকর্ড ট্রিগার ফ্লোরেই, কোথায় শেয়ার বলতো, রেকর্ড ট্রিগার ফ্লোরেই করতে মানে চাই। এইটা? এটা এটা কি স্ক্রিন ফ্লো তো? হ্যাঁ, এটা হ্যাঁ করে করতে বলছিলাম না, আমি রেকর্ডটা যখন সেভ করবো সেখানেই অটোমেটিকলি শেয়ার হয়ে যাবে টু দ্যাট পার্সন যাকে সিলেক্ট করলাম ওই ও নিচে, আচ্ছা মানে রেকর্ড টিকেট ফ্লোতেই আচ্ছা শেয়ার আচ্ছা করবো। আবার একটা স্ক্রিন ফ্লো লিখে তো ডুপ্লিকেট এফোর্ট হয়ে যাচ্ছে না একটা ও লোকের। ওকে 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 আচ্ছা ম্যানুয়াল শেয়ারিং এ তো অলরেডি আমি এই কাজটাই করছিলাম, তাহলে আবার নতুন করে মানে আচ্ছা আচ্ছা মানে উদ্দেশ্যটা হচ্ছে যে আমি ওই ফিল্ডটাকে আপডেট মেরে দিলেই সঙ্গে সঙ্গে অটোমেটিক শেয়ারিং যেন হয়ে যায়। ওকে ম্যানুয়ালি যদি আমি শেয়ার করি তাহলে তো হ্যাঁ মানে ওটা তো ওই শেয়ারিং শেয়ারিং বাটন বাটন থেকেই হচ্ছে। শেয়ারিং বাটন দিয়েই করতে পারি। হ্যাঁ, আমার ওটা তো মানে হয় না। ঠিক আছে এনিওয়ে, আমি মানে ইয়েটা দেখি একটু, ইনসার্টটা দেখা মানে এইটা এখানে কি কোনটা করেছেন। হ্যাঁ, গেট শেয়ারিং রেকর্ডে কি দেখি কি ওটা কি করা ও হয়েছে। আচ্ছা আচ্ছা আইডি ইজ ইকুয়াল রেকর্ড আইডি, আচ্ছা ঠিক আছে। আর শেয়ারিং ওটাতে কি করেছেন, ইউ ওয়ান্ট টু শেয়ার, আচ্ছা অ্যাক্সেস লেভেল ঠিক আছে পারফেক্ট। তারপর শেয়ার রেকর্ডস, আচ্ছা অ্যাক্সেস লেভেল ডিভিশন প্যারেন্ট আইডি রেকর্ড আইডি ইউজার গ্রুপ, রেকর্ড আইডি ইউজার গ্রুপ ঠিক আছে, এটা কি শেয়ার একটা, আচ্ছা ঠিক আছে ভেরি ওয়েল। এটা ওখানে দেখাচ্ছে, স্ক্রিনে দেখাচ্ছে? কোনটা, এটা হ্যাঁ ওইখানেই দেখাচ্ছে কার সাথে শেয়ারিং হলে, এইটাতেই দেখাচ্ছে যে টু হ্যাঁ গ্রুপস হ্যাঁ ঠিক আছে, দীপকজির সাথে রিটার্ন। গুড গুড, এটা রেকর্ড শেয়ারিং এর মধ্যে থেকে ফায়ার করুন, তাহলে এটাই রাইট অ্যাপ্রোচ। আচ্ছা ওকে ওটাই জন্য অ্যাপেক্স ম্যানেজ শেয়ারিং বলবো ওটা, কেন কি ওটা আমি রেকর্ডটা যখন সেভ করছি সেই সময় অটোমেটিক আমায় তাহলে আর সিলেক্ট করতে হচ্ছে না আবার করে আচ্ছা শেয়ারিং, আচ্ছা এটাই উদ্দেশ্য ওকে মানে ওকে এটা। এনিওয়ে ঠিক এটা আছে ঠিক আছে, অসুবিধা নেই। এটা যদি আচ্ছা কিন্তু স্ট্যান্ডার্ড অবজেক্ট দিয়ে যদি করেন তাহলে কিন্তু, আচ্ছা আরেকটা জিনিস আর একটা দেখলাম, একটু আবার ফ্লোতে ফিরে যাও। হ্যাঁ না ইয়েতে সরি, ওই স্ক্রিনটা আবার খুলে ফিরিয়ে ফিরে যান। শেয়ারিং মানে রিজনটা, এইটা শেয়ারিং রিজনটা দেখলাম না, শেয়ারিং রিজনটা কি দিয়েছে? শেয়ারিং, ও ওটা দিইনি দিইনি, মানে ইয়ে রোকজ না শেয়ারিং রিজন হয় একটা এখানে, হ্যাঁ তাই জন্যই ভাবছি আমি একটা জিনিস মিসিং আছে। তো মানে এখানে কোথায়? এইটা না, এটা না, যখন ইনসার্ট করছেন এখানে একটা শেয়ারিং রিজন হয়, আচ্ছা এই শেয়ারিং রিজনটা কিন্তু অ্যাসাইন এটা হয়নি। তো আমি কিছু দিইনি। হ্যাঁ, হ্যাঁ এটা কোন ফিল্ড আসবে, ইয়েতে কোন আসলো, ফিল্ডে করতে হবে? রিজন, রিজনের একটা শেয়ারিং রিজন বলে একটা কনসেপ্ট যেটা বলছিলাম, যে ওটা ওটা না দিলে যেটা হবে, একটু ইয়েতে যান ওই ওই ম্যানুয়াল স্ক্রিনটায় যায়, মানে যেখানটায় রেকর্ড গুলো শেয়ার করা হয়েছে দেখান। হ্যাঁ, এটা করুন, দেখুন এখানে টাইপ হচ্ছে ইউজার টাইপ হয়েছে, ঠিক আছে ইউজার টাইপ,
আর অ্যাক্সেস লেভেলটা আছে রেকর্ড অ্যাক্সেস, এখানে শেয়ারিং রিজনটা ডিফাইন করেনি, ওটা ওয়ার্ক বেঞ্চ দিয়ে দেখতে হবে যে শেয়ারিং রিজনটা কি নিয়েছে বাই ডিফল্ট, আমার মনে হয় ম্যানুয়াল নেবে, কিন্তু ওটা বেসিক্যালি আপনাকে অ্যাসাইন করা দরকার। তাহলে ভ্যালুটা কিন্তু ক্লাসিকেই অ্যাড করা যায়, এতে লাইটিং কিন্তু আমার নাম লিখে দিলাম, তাহলে তো ওটাও সেভ হয়ে যাবে, সেটাও হবে, সেটাও হবে। হ্যাঁ, তাহলে মানে আমি এখানে PPM যেকোনো একটা ভ্যালু, হ্যাঁ, ওটা ম্যানুয়ালি বাই ডিফল্ট হচ্ছে বলে কিছু করা হয়নি, ওটা ওইদিকে ঠিক আছে, ওটা ক্লাসিকে অ্যাড করতে হয় তো বলেছিলেন, ঠিক আছে। দেখুন এই ফ্লোটা করেছি, ধরুন আমি এই রেকর্ডটাকে শেয়ার করছি, এখানে দেখুন আগে দেখিনি কে কে আছে, যে একটাই আছে, ঠিক আছে, শেয়ার অপরচুনিটি, তারপর একটা চেক বক্স নিয়েছি যদি করতে চাই সার্চ ইউজার, তো আমার সঙ্গে করতে চাইছি অ্যাক্সেস লেভেল রিড অনলি দিলাম, দি নেক্সট করলাম, দিয়ে এইখানে আমি ওটাকে তুলে নিয়েছি যে মানে কি লেভেলের অ্যাক্সেস আছে কাকে আছে, ঠিক আছে, সেইটা এই দেখুন এখানে একটা চলে আসছে, কিন্তু আমি ওই জিনিসটা করিনি, ওই যেটা ওই শেয়ারিং রিজন যেটা, হ্যাঁ, যেখানে যেটা আপডেট হচ্ছে ওই জিনিসটা আমিও করিনি, ওখানে সেটা ধরো আমাকেও করতে হবে। আচ্ছা, ইনসার্ট অপরচুনিটি মানে ওটা কি ক্লোন করছেন অপরচুনিটি রেখে, এখানে ইনসার্ট অপরচুনিটি দেখছি, হ্যাঁ, কি কাজ, ও তাহলে অপরচুনিটি শেয়ার হবে এটা, হ্যাঁ, ওই অ্যাক্সেস লেভেলটাকে আমি ওখান থেকে তুলে নিচ্ছি, না ওটা নামটা দেওয়া রয়েছে ইনসার্ট অপরচুনিটি, তাই জন্য আমি একটু কনফিউজ, হ্যাঁ হ্যাঁ ওটা ভুল, আচ্ছা, এই অবজেক্টের মধ্যে একটা ইনসার্ট করছি, হুম, ঠিক আছে, একটু উপরে যাও, আর আমি কোনটার উপরে, না এমনি জাস্ট একটু অফিস করুন, শেয়ারিং রেকর্ড, আচ্ছা ডিসিশন উপরে শেয়ারিং করে শেয়ার স্ক্রিন দিয়ে, হ্যাঁ ঠিক আছে, ওকে ওটা না, আর আমি ওই অপরচুনিটিটাকেও আপডেট করে দিচ্ছি যার সাথে শেয়ার আছে কি লেভেলে, এখানে যে দুটো ফিল্ড আপডেট হচ্ছে না,
না না দেখি ওটা, ও আচ্ছা আচ্ছা এখানে আপডেট করেছেন, আচ্ছা হ্যাঁ ওই ভ্যালুটাকেই এখানে এসে বসিয়ে দিয়েছে। আচ্ছা 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 ওই কার সাথে শেয়ার আছে, কি লেভেলের অ্যাক্সেস আছে। হ্যাঁ ওটা ওটাই তো আপনি মানে করতে চাইছিলেন, সেই রিপোর্ট আগের দিন বলছিলেন। ঠিক আছে, ঠিক আছে তাহলে আমাদের দুজনের কি দেখাতে চাইছিলেন? হ্যাঁ তোমরা দা কিছু একটা দেখাতে চাইছিলেন? হ্যাঁ 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 দাঁড়ান আমারটাকে স্টপ করি আমি দেখাবো। হ্যাঁ হ্যাঁ শোন না দাদা, কি একটা দেখাতে চাইছিলেন বলেন। না দেখাতে, হ্যাঁ দেখাতে চাইছি, দাঁড়ান একটা জিনিস আমি দেখাচ্ছি। আমি ওই একটার অবজেক্টের উপরে করেছি, ওই রকম একটা শেয়ারিং স্ক্রিন বানিয়েছি। আচ্ছা এই সাপোজ ধরুন শাহরুখ খান হুম শেয়ার অ্যাক্টার, হুম এটা বানিয়েছি মানে এই একটা স্ক্রিন দিয়ে ডিলিট আর এ হচ্ছে করছি আমি, ঠিক আছে কে অলরেডি শেয়ার আছে সেটা দেখাচ্ছে। হুম হুম আচ্ছা আমার আর একটা এখানে যেটা মেন কোশ্চেন, এটা আমি একটা ডেটা টেবিল নিয়েছি রাইট আপনার, রাইট এখানে ইউজারের এখানে নামটা আমার কিছু, এখানে আমার কিছু জিনিস জানার আছে। এই যে সোমনাথা যেগুলো করেছে এগুলো তো অনেক অ্যাডভান্স লেভেলের, এগুলো তো আমরা এখনো বুঝতে পারিনি, তানিমাও বুঝতে পারিনি, আমিও বুঝতে পারছি না এখনো পর্যন্ত। এই যে কন্ট্রোল গুলো আছে এগুলোকে, এগুলো তো আপনি দেখাননি, মানে যেমন ধরুন টিক লিস্ট, চেকবক্স, তারপরে এই যে ডেটা টেবিল, হ্যানা তানা, এগুলোকে তো কিভাবে কি ইউজ করবো এগুলো যদি আগে ক্লাসে শিখিয়ে দেন আর কি, তাহলে খুব বেটার হতো। হ্যাঁ কোনো অসুবিধা নেই, এটা আপনি আপনার, আমি যখন করেছি আমি একটা কোশ্চেন করে নিচ্ছি, আমি হ্যাঁ এটা একটা ডেটা টেবিল নিয়েছি, হুম 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 ডেটা টেবিলের মধ্যে এই এইখানে যেটা ইউজারের বাই ডিফল্ট হচ্ছে আইডি আসছে, কেননা ওখানে আমি কোনো ফর্মুলা ফিল্ড আমি বানাতে পারছি না যেটা হচ্ছে গিয়ে আপনার ওনারের সাথে ওনারের নামটাকে, ঠিক আছে কেননা যেহেতু ওটা শেয়ার অবজেক্ট, ঠিক আছে। তার মানে এখানে আলটিমেট যে নর্মাল ডেটা টেবিল যেটা আছে সেটা দিয়ে কি করে নামটা আমি ফেচ করব এখানে, মানে এটা ইউজারের নামটা এখানে দেখাতে চাইছেন? হ্যাঁ এই দেখুন এটা একটা ডেটা টেবিল, এটা একটা, এটা আমি একটা থার্ড পার্টি কন্ট্রোল ডাউনলোড করেছি ফ্লো ডেটা টেবিল, হ্যাঁ হ্যাঁ সেখানে ডট দিয়ে করলে হচ্ছে কোয়েরির মতো করে লিখলে কোন কোন ফিল্ড সেটা অটোমেটিক্যালি নামটা শো করছে, রাইট। কিন্তু বাই ডিফল্ট সেলস ফোর্সে যে ডেটা টেবিলটা আছে সেখানে হচ্ছে কি বাই ডিফল্ট হচ্ছে কি আইডিটা তুলছে, সেখানে হচ্ছে কি ডট দিয়ে নাম দিলে হচ্ছে কি ফিল্ডটার নাম নেমটা আসছে না, সেইটা কি করে হচ্ছে গিয়ে করবো সেটাকে বলে দেবেন যখন ডেটা টেবিল শেখাবেন তখন বলে দেবেন, আমারও খেয়াল নেই, ওটা দেখে বলতে হবে। ঠিক আছে। আমি এখানে একটা ক্রিয়েট দেখে নিলাম আমি আপনাদের আপডেট। এই একটা থেকে আমি ক্রিয়েট করছি আর ডিলিট করছি, হুম হুম আমি ক্রিয়েট করলাম, ক্রিয়েট করার সাথে সাথে এইটা এসেছে, হুম হুম তখন ডিলিট করব, তখন হচ্ছে কি কাকে ডিলিট করব সেটা সিলেক্ট করব, রাইট। ক্রিয়েট করলাম এখানে হচ্ছে ইউজার লিস্ট হুম দেখাচ্ছে আমার, হুম 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 আমি এখানে ইন্ডিকেটেড ইউজার করলাম, হুম অ্যাক্সেস লেভেল রিড রাইট, হুম নেক্সট নেক্সট করলাম, হুম এটাও সঙ্গে বানিয়েছি কার সাথে শেয়ার আছে ওনার ছাড়া দেখাচ্ছে এটা, হুম 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 ঠিক আছে। এবারে আবার শেয়ারে গেলাম, রাইট। এই যে দুজনের সাথে শেয়ার আছে এটা হচ্ছে গিয়ে, ঠিক আছে। এবারে বাই ডিফল্ট যদি আমি এখানে ডিলিট করতে চাই, আমি এখানে ডিলিট করলাম নেক্সট করছি আমি, তাহলে এখানে একটা মেসেজ দেবে অ্যাট লিস্ট ইউ হ্যাভ টু সিলেক্ট ওয়ান রেকর্ড ফর ডিলিট, ঠিক আছে। আমি এখানে ওনারকে ডিলিট করতে চাই, ওনার ডিলিট করা যায় না, মেসেজ দেবে, আমি এখানে ফল্ট এরর একটা মেসেজ দিই, ফল্ট বেড়েছেন একটা, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ এটাকে ডিলিট করলাম নেক্সট করলাম। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আর যেটা আমার জিজ্ঞেস, আমি এটা একটা হচ্ছে কি স্ক্রিন ফ্লো বানিয়েছি, আমি যে স্ক্রিন ফ্লোটা এখানে কল করছি হুম হুম অটোমেটিক্যালি এই স্ক্রিনটা হচ্ছে কি রিফ্রেশ হচ্ছে না যখন আমি করছি, এটাকে অটোমেটিক্যালি রিফ্রেশটা কি করে করা যাবে? আচ্ছা আর একটা কাজ যেটা এর সাথে করা আছে সেটা আমি বলে দিচ্ছি, আমি হুম এই যে এই সাপোজ কমল হাসান, হুম আমি এখানে শেয়ার অ্যাক্টর করলাম, হুম ক্রিয়েট করলাম কাকে করব, দীপক প্রামাণিক রিড অনলি দীপক, হুম দেখছেন এখানে হচ্ছে বাই ডিফল্ট রিফ্রেশ হচ্ছে না, আমি চাইছি এটা অটোমেটিক্যালি এই ফ্লোটাও রিফ্রেশ হোক, ঠিক আছে এটা একটা প্রবলেম, হুম যদি রিফ্রেশ করে দিই তাহলে চলে আসছে, তখন দেখাচ্ছে, হ্যাঁ বুঝে গেছি। ঠিক আছে। আর একটা জিনিস এই অ্যাক্টারের মধ্যে হচ্ছে গিয়ে কতজনকে শেয়ার আছে সেটা দেখাচ্ছে, আর শেয়ার বাই মিট আমি এখানে চেক করছি, আমি যদি অটোমেটিক্যালি এগুলো ডিলিট করে দিই সবগুলো তাহলে এটা জিরো হয়ে যাবে, টিকটা হচ্ছে কি উঠে যাবে, হুম ডিলিট করছি, মানে শেয়ার কমে গেছে, ডিলিট করছি, এই যে সিলেক্ট অ্যাট লিস্ট ওয়ান চয়েস একটা করতে হবে এখানে, হুম
রিফ্রেশ করলাম, এবারে যখন আমি এখানে কমল হাসান দেখছি, দেখুন এখানে হচ্ছে শেয়ার ইউজার জিরো, শেয়ার বাই মি হচ্ছে কিছু নেই, কেন না কোনো ইউজার শেয়ার করিনি আমি। এই টাইপের জিনিস করেছি। আমার মেইন যেটা প্রবলেম এখন এই মুহূর্তে যেটা জিজ্ঞেস, যেটা আমি যখন শেয়ার করছি অটোমেটিক্যালি রিফ্রেশ কি করে করবে, এই রিফ্রেশটা কি করে করবে, অটোমেটিক রিফ্রেশটা আমি দেখে আপনাকে বলবো। আচ্ছা, এটা আমি ডেটা টেবিল দিয়ে বানাতে পারতাম, আমি বানাইনি অ্যাকচুয়ালি। তার একটাই কারণ, ডেটা টেবিলের মধ্যে এইটা বেসিক্যালি রেকর্ডটা আমার উঠছে একটা শেয়ার অবজেক্ট থেকে, একটা শেয়ার অবজেক্টের মধ্যে আমার আইডি নাম্বারটা আছে ইউজারের, ঠিক আছে। ডেটা টেবিল হচ্ছে কি, আইডি ছাড়া কিছু ফেস করছে না, ওই জন্য আমি একটু ফর্মুলা ফিল লিখে একটু অন্যরকম ভাবে জিনিসটাকে করেছি। এটা যদি আপনি ক্রিয়েট করতে যান অন্য কোনো একে, তাহলে কিন্তু এরর দেখাবে, দেবে ওটা এলাও করবে না, এলাও করবে না। আবার ওখান থেকে যখন করবে এখানে আবার ফিরিয়ে দেবে অটোমেটিক্যালি। হ্যাঁ, ওটা কারো কি ধরনের প্রোডাক্ট, এই যে ইউজারটা আছে, এই ইউজারের টাইপ হয়, সেই ইউজারটা আপনাকে ফিল করতে হবে। কারণ কি সব মানে সব প্রোডাক্ট মানে প্রোডাক্টের তো অ্যাক্সেস সেলসফোর্সের ইউজারের উপরে নাও থাকতে পারে, সেই অনুপাতে ওই রেকর্ডের হয়তো অ্যাক্সেসিবিলিটি পাবেই না কোনোদিন। আচ্ছা, এটা হচ্ছে কি আরেকটা অন্যভাবে বানিয়েছি আমি, এটাতে একটা ফ্লো দিয়ে বানিয়েছি, আরেকটা অ্যাপেক্স দিয়ে বানিয়েছিলাম, অ্যাপেক্স যেহেতু শিখছিলাম, অ্যাপেক্স দিয়ে একটা হচ্ছে কি ফ্লো কে আমি ফ্লোর মধ্যে অ্যাপেক্স কল করেছি। হুম হুম হুম, ঠিক আছে। বেসিক্যালি এটাকে আমি টোটালটাই একটা ফর্মুলা ফিল দিয়ে বানিয়েছি। হুম, বুঝলেছি। এই হচ্ছে কি ব্যাপার, আমার মেইন জিনিস হচ্ছে এটা অটোমেটিক্যালি রিফ্রেশ দরকার। ঠিক আছে, আমি দেখে এটা আপনাকে বলবো হুইচ ইজ দ্য বেস্ট ওয়ে অফ ডুইং ইট। এমবেডেড ফ্লোতে কিছু প্রবলেম হয়, যেটা যেতে নেভিগেশন ফ্লোতে এই প্রবলেম গুলো হয়। আর একটা জিনিস যেটা, সেটা কি লাস্টে বলবো না এখন বলে নেবো? এখানে বলে দিন যা যা। আচ্ছা, আর একটা যে আপনি বলেছিলেন একটা শেয়ারটা যেটা একটা, এক মিনিট, হ্যাঁ এক মিনিট। আমি ওই ফ্লোটাকে অ্যাক্টিভ করি, আমি টোটাল করে একটা একটা পিন আচ্ছা, আমি এই একটার ফিল্মের উপরে হচ্ছে কি টিগারটা লিখেছি, টোটাল কো একটার যেটা কাউন্ট করবে। হ্যালো, একটু হোল্ড করুন, সোমনাথ কথা বলছে বলে কোন একটা ফোন। এক মিনিট, এক মিনিট সোমনাথ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে।
হ্যাঁ সরি, একটা ইম্পর্টেন্ট কল ঢুকে গেছে, ক্যারি অন। আমি সব রিড করে দিয়েছি, ঠিক আছে। আমি এখানে অ্যাকচুয়ালি ট্রিগারটা যেটা লিখেছি, এই যে আপনি কো অ্যাক্টর কাউন্ট যেটা বলেছিলেন, ঠিক আছে, আমি ট্রিগারটা অ্যাক্টর ফিল্ম যে ম্যাপিং অবজেক্টটা তার উপরে ট্রিগারটা লিখেছি, যখন হচ্ছে গিয়ে এখানে রেকর্ড ক্রিয়েট হবে এই ফিল্মের জন্য দীপিকা পাডুকন, ব্যাস এই অবধি। তাহলে ওর টোটাল অ্যাক্টর কাউন্ট হচ্ছে গিয়ে জিরো হওয়া উচিত ফার্স্ট, ঠিক আছে, কিন্তু ওটা -1 আসছে কেন আমি সেটা বুঝতে পারছি না অ্যাকচুয়ালি। দেখান কি কি হয়েছে গল্পটা। আমি এখানে নিউ করছি, অ্যাক্টর হচ্ছে কি সাপোজ ধরুন এইটা, ফিল্ম হচ্ছে কি বোলপুর, স্যালারি হচ্ছে 70 করলাম, সেভ করলাম, টোটাল কোস্টার -1 দেখাচ্ছে। হ্যাঁ এটা টোটাল কোস্টার -1 দেখাচ্ছে। আমি যখন আর একটা এবারে কোস্টার হচ্ছে, আমি এবারে হচ্ছে এই ফিল্মের জন্য আর একজনকে আমি করি কমল হাসান ওরফি, সেভ, দেখুন কমল হাসানের জন্য 0 দেখাচ্ছে। এটা সব সবসময় একটা করে কাউন্ট কম দেখাচ্ছে, কারণটা আমি এটা বুঝে উঠতে পারছি না। এটা হচ্ছে কি সেই, এটা প্রথম কথা, টোটাল কোস্টার এইখানে কি করছে? এটা তো আপনার প্যারেন্টে করার কথা প্রথম, আমি এটাকে ডিসপ্লে করিয়েছি, আমি এখানে, আমি এখানে ডিসপ্লে করিয়েছি আর কিছু করিনি আমি। কামাল হাসানটা যান দেখেন একটু, অ্যাক্টরটা যান, অ্যাক্টরটা যান, রেকর্ডটা যান। হ্যাঁ এবার এটাতে কি দেখাচ্ছে টোটাল কোস্টার? এখানে জিরো, হ্যাঁ জিরো দেখাচ্ছে। এখানে তার লজিকে কিছু একটা গড়বড় হয়েছে আপনার। না না, লজিকে কোথায় ভুল হচ্ছে আমি খুঁজে পাচ্ছি না। আমি যেটা করেছি অ্যাক্টর ফিল্ম ম্যাপ এডিট হচ্ছে গিয়ে এ রেকর্ড ইজ ক্রিয়েটেড অর আপডেটেড, আমি কোনো কন্ডিশন দিইনি, ঠিক আছে। গেট অ্যাক্টর ম্যাপ থেকে আমি হচ্ছে ডেটা তুলেছি অ্যাক্টর, যে অ্যাক্টরটা হচ্ছে ক্রিয়েট হলো, রেকর্ড ডট হচ্ছে কি অ্যাক্টর ডট আইডি, এই অবজেক্টের মধ্যে আমি এখানে লুপ ঘুরিয়েছি ওটাকে নিয়ে, কাউন্ট করেছি কত কাউন্ট হচ্ছে, কাউন্ট অ্যাড করে হচ্ছে কি আপনার হচ্ছে টোটাল কত কোস্টার, কোস্টারটা হচ্ছে কি অটোমেটিক্যালি এইটার কাউন্ট করছি আমি, ঠিক আছে, ঠিক আছে, এটা করেছি আর এইটাকে হচ্ছে কি আমি অ্যাক্টারের মধ্যে গিয়ে আপডেট করছি আমি, সবসময়ের জন্য -1 আসছে। কিন্তু আমি আরেকটা জিনিস আমি টেস্ট করেছিলাম, আমি এখনো বুঝতে পারছি না, এই টোটাল কোস্টার কাউন্ট আমি একটা আলাদা একটা কলম বানিয়েছিলাম যেটা হচ্ছে ম্যানুয়াল, এটা হচ্ছে রোল আপ, আমি একটা আলাদা কলম বানিয়েছিলাম যেখানে হচ্ছে গিয়ে ওইখানে যখন হচ্ছে গিয়ে ম্যানুয়ালি আমি এন্ট্রি করেছিলাম ওই ফিল্ডের ওপর, যখন আমি কোস্টার কাউন্ট করছি টোটাল, তখন কিন্তু ভ্যালু ঠিক ঠিক দেখাচ্ছে। এর কারণটা কি, আমি রোল আপের জন্য কি তাহলে সমস্যা কিছু হচ্ছে? না না না, এটা কিছু নয়, দুটো জিনিস দেখতে হবে। আমি লজিকটা এখনই এমভাই বসলে তো বোঝাবে না, একটুখানি দেখতে হবে ডিবাগ করে। তবে যেটা হয় অনেক সময়, যেটা হচ্ছে আপনার যে ট্রানজাকশনটা আছে সেই ট্রানজাকশনে আপনি যে রেকর্ডটা তৈরি করছেন এইটা বাদ দিয়ে অন্য রেকর্ডস একসাথে উঠবে, ওই পাঁচটা বের করতে হবে। যে এমন হতে পারে যে যে রেকর্ডটা আপনি তৈরি করছেন সেই রেকর্ডটা ডার্টি রিড করছে না, বুঝতে পারছেন কিছু? বুঝলাম না। যে ধরুন এই যে যে অবজেক্টটাতে আমি এই ইনসার্টটা মারলাম, এই ইনসার্টটা মেরে তারপরে আপনি ইয়েতে যান আর একবার ফ্লোটা করুন, এটা এটা কি এটা বিফোর ফ্লো নাকি আফটার ফ্লো? না না আফটার, এটা আফটার, আফটার ক্রিয়েশন করেছি, আফটার ক্রিয়েশন। হ্যাঁ এবারে হচ্ছে একটু নিচে নাও, গেট অ্যাক্টর ফিল্ম রেকর্ড যেটা দেখছেন এইটাতে কি করা আছে? এখানে করা আছে যে আপনার এই অ্যাক্টরের উপরে কটা রেকর্ড তৈরি হবে সেটা আপনি নিচ্ছেন, তাই তো? হ্যাঁ, এখানে এইখানটাতে এটা একবার দেখতে হবে যে এখানটায় কটা রেকর্ড ওর নিচ্ছে। ধরুন যে এক্সিস্টিং যে রেকর্ডটা আপনি তৈরি করছেন সেটা রিট্রিভ করছে কিনা, আমার ডাউট হচ্ছে এক্সিস্টিং অ্যাক্টর রেকর্ড, হ্যাঁ করছে না, কারণ হচ্ছে আপনার ট্রানজাকশনটা কমিট হয়নি তাই জন্য ওটা ডার্টি রিড করছে, বুঝতে পারছেন কেসটা? আচ্ছা সেটাকে কমিট করতে গেলে কি করতে হবে তাহলে? আমি তো আফটার ক্রিয়েশন ক্রিয়েট হয়ে গেছে তারপরেই তো আমি তো ক্যালকুলেশন করছি হিসেব অনুযায়ী। না এটা হচ্ছে আপনি যে নাম্বার অফ রেকর্ডস তৈরি করেছেন, দ্য নাম্বার অফ রেকর্ড তৈরি করে যে অ্যাক্টরটার উপরে আপনি কাউন্ট করছেন সেই রেকর্ডের কাউন্টিং যেটা হয়ে গেল সেটা +1 করে দিলে আপনার ব্যাপারটা হয়ে যাবে। না সেটা করলে তো হয়ে যাবে, কিন্তু একটা করে কম হচ্ছে কেন এটাই কোশ্চেন। আমি এখানে আপনি যে রেকর্ডটা ইনসার্ট করছেন সেই রেকর্ডটা নিচ্ছেন এখানে, না
বুঝলেন ব্যাপারটা? কিন্তু হিসেব অনুযায়ী আমি তো এখানে ট্রিগারে লিখেছি আফটার ক্রিয়েশন, ক্রিয়েট হয়ে যাওয়ার পর তো অটোমেটিক্যালি ওটা নিয়ে নেওয়া উচিত। বেসিক্যালি আফটার ক্রিয়েশন যেটা চলে সেটা কমিটের পরে চলে না, যেটা চলছে এটা একই ট্রানজাকশনে চলছে। আমার যেটা বেসিক্যালি মনে হয় রোল আপের জন্য সমস্যা হচ্ছে, রোল আপে আমি যখন হচ্ছে কি রোল আপ কোথায় ইউজ করেছেন? এইখানেই তো হচ্ছে কি আপনার এটা তো এটা ফর্মুলা ফিল্ড টোটাল কোস্টার না, টোটাল কোস্টার তো ফর্মুলা ফিল্ড, সরি 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 এই কোস্টারটা যেটা ফর্মুলা ফিল্ড। ও আচ্ছা, তাহলে দেখুন প্রবলেমটা হচ্ছে এই যে ফর্মুলা ফিল্ড যা হয় যে ক্যালকুলেশন সেভ হয়ে যাওয়ার পরে ট্রানজাকশনে রিট্রিভের সময় চলে ফর্মুলা ফিল্ড। ফর্মুলা ফিল্ডটা হচ্ছে কি আগে রিট্রিভ হয়ে যায় তারপরে হচ্ছে কমিট হয় তাই কি? না, ফর্মুলা ফিল্ড আগে আপনার ডেটাবেসে সব সেভ হয়ে গেল, সেভ হয়ে গিয়ে ডেটা রিড যখন করতে যাচ্ছেন তখন ফর্মুলা ফিল্ড বা রোল অফ ফিল্ডস গুলো অ্যাক্টিভেট হয়। ও মানে আপনি যখন ইনসার্ট মারছেন সেই সময় কিন্তু ফর্মুলা ফিল্ডে কোনো ভ্যালু নেই, ফর্মুলা ফিল্ডের কোনো ভ্যালু নেই। আচ্ছা বুঝতে পারছেন? ওই জন্য হ্যাঁ, তার মানে এটা ফর্মুলা ফিল্ডের উপর দিয়ে করলে হবে না বেসিক্যালি, এই অবজেক্টের উপরে করলে না না মানে ফর্মুলা ফিল্ড আপনি ইনসার্ট করার সময় ওই ফর্মুলার উপরে যদি ক্যালকুলেশন উপরে বেস করে আপনি যদি কিছু ক্যালকুলেট করতে চান ওটা কিন্তু হবে না, কারণ কি ফর্মুলা ফিল্ডে কোনো ভ্যালু জেনারেট হবে না। ফর্মুলা ফিল্ডে ভ্যালুটা জেনারেট হবে সেভ হয়ে যাওয়ার পরে ফার্স্ট রিট্রিভে। আচ্ছা এটাই আমার একটা কনফিউশন হচ্ছিল। হ্যাঁ আমি তো ওখানে তো হচ্ছে নিচে কাউন্ট প্লাস ওয়ান করে, ওটা আমি খেয়াল করিনি যে কোস্টারটা আপনার ফর্মুলা ফিল করা আছে। আচ্ছা বুঝে গেছি, ফর্মুলা ফিল যেটা করা আছে সেটা হচ্ছে গিয়ে আবার এখানকার একটারের মধ্যে ফর্মুলা ফিল, ওটা একটা এটা হচ্ছে রোল আপ করা আছে মাইনাস ওয়ান করা আছে যেহেতু মাস্টার যেটা লুক আপ যেহেতু রাইট না কোস্টার রিট্রিভ করে, ওই জন্যই আমি বললাম যে কোস্টার রিট্রিভ করে যে ওটা দিয়ে আপনি ইয়ে করবেন যে একটা রোল আপ করে দেবেন ওটা কিন্তু হবে না। ওটা ওই যে রেকর্ডটা ইনসার্ট হচ্ছে সেই রেকর্ডের কোস্টার কিন্তু জিরো। আচ্ছা বুঝতে পারছেন ব্যাপারটা? ওটা কিন্তু ক্যালকুলেট করলো না সেই সময়, মানে যা হবে যেটা ইনসার্ট হচ্ছে সেটা হচ্ছে ক্যালকুলেশনে হচ্ছে ফর্মুলা ফিল্ডে আসবে না পরিষ্কার করে, না একদমই আসবে না। তার মানে ফর্মুলা ফিল্ডের উপর আমাকে কোনো কোনো ভাবে এইভাবে এই জিনিস করা যাবে না। কারেক্ট, যদি আপনি করতে পারেন যদি ওই রেকর্ড যেটা ইনসার্ট করছেন সেটার উপরে না ক্যালকুলেট করেন, ধরুন আপনি একটা রিট্রিভ মারলেন অন অল রেকর্ডস সেখানে একটা ফর্মুলা ফিল্ড আছে সেই ফর্মুলা ফিল্ড গুলো আপনি সব ইউজ করতে পারবেন। যে রেকর্ডটা ইনসার্ট হচ্ছে সেই রেকর্ডের উপরে যদি ফর্মুলা ফিল্ড থেকে ক্যালকুলেশন করতে চান সেটা। আচ্ছা 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 আচ্ছা, মানে এটাই আমার একটা কনফিউশন হচ্ছে। হ্যাঁ, আগে যেটা করেছিলাম সেটা হচ্ছে ফর্মুলা ফিল্ড বা রোল আপ ফিল্ড কাজ করে, মানে ইনসার্টের সময় ফর্মুলা ফিল্ড বা রোল আপ ফিল্ড কিন্তু অ্যাক্টিভেট হয় না। হ্যাঁ, এই রোল আপটা অ্যাক্টিভ হচ্ছে না, তখন আমি বুঝতে পেরেছি। হ্যাঁ, কোনটাই অ্যাক্টিভ হবে না, রোল আপও হয় না ফর্মুলা ফিল্ডও কাজ করে, এটা একটা প্রবলেম ছিল। যাই হোক, আর যেটা প্রবলেম আছে লাস্টে আমার একটু বলবো আপনি। হ্যাঁ 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 বলে নিন এখন, আপনি এক ক্লাস করে নিন তারপর হচ্ছে। ঠিক আছে, অনেকক্ষণ হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা আমার একটা জিনিস জানার ছিল। হ্যাঁ বলুন। যে দেখো আমার স্ক্রিনটা শেয়ার করি। দেখা যাচ্ছে? হ্যাঁ, এই যে এই অপরচুনিটি শেয়ার অবজেক্টটা, এই অবজেক্টে এই যে যা যা রো কজ আছে তার কজটা যদি সিলেক্ট করি, ওই রো কজটা তো আমি, আপনি বলছেন রো কজে একটা ভ্যালু ঢোকাতে, তাই না? এটা স্ট্যান্ডার্ড অবজেক্টে করা যায় না, তাহলে কি করে তাহলে ভ্যালুটা ঢোকাবো? কাস্টম অবজেক্টে করা যাবে না, অপরচুনিটি শেয়ারে, অপরচুনিটি শেয়ারে আপনি রোকজ নতুন তৈরি করতে পারবেন না। তার মানে আমাকে শেয়ারিংটা অন্য কোনো ইয়েতে করতে হবে? না, রোকজটা অন্য কিছু করতে পারবেন, স্ট্যান্ডার্ড অবজেক্টে মানে কাস্টম রোকজ ইয়ে নেই, মানে অ্যালাউড নেই। আমি করব কি করে, যে আপনি বললেন না যে একটা রোকজ ঢোকাতে ওই পিক লিস্টের মধ্যে কাস্টম অবজেক্টে? না, ওটা অ্যাক্টরের উপরে বলেছিলাম, এবার ধরুন আপনার রিকোয়ারমেন্ট হচ্ছে আমি যদি কোনো ম্যানুয়ালি শেয়ার কাউকে করে দিই, আমার ওনারশিপ চেঞ্জ হলেও যেন ম্যানুয়ালি শেয়ারটা থেকে থাকে, এটা আপনাকে রিকোয়ারমেন্ট দিলাম, অ্যাসাইনমেন্ট দিলাম, এটা করে দেখাবো। আচ্ছা, মানে ইউজার যদি না থেকে যদি ডিলিট হয়ে যায় তাহলে হবে? আপনার এই ওনারশিপ চেঞ্জ করবেন, দেখবেন ম্যানুয়াল শেয়ারিং এ যা যা করা ছিল সব ইউজার ভ্যানিশ হয়ে যাবে। ঠিক আছে? হ্যাঁ, আমাদের তো শেয়ারিং থেকে উড়েও যাচ্ছে, আমাদের তো এন্ড প্রোডাকশনও তো সেদিনকে সময় উড়ে গেল, উড়ে গেছিল না সেই একটা চেক করলেন। আপনাকে কাজ করতে হবে না, আপনি প্রথমে আগে অ্যাপ্রোচটা বলুন। ঠিক আছে, হোয়াটসঅ্যাপে ভেবেচিন্তে অ্যাপ্রোচ বলবেন।
আচ্ছা একটু ভাবনা চিন্তা করুন, একটু মাথা খাটান, ঠিক আছে, কারণ সবকিছু বলে দিলে তাহলে মানে ইয়ে হবে না, মগজাস্ত্র ইউজ হবে না, সলিউশনিং নিজেকে করতে হবে, কারণ কি তাই জন্যই মানে এই এক প্র্যাকটিস গুলো মানে আপনাদের দেওয়া। তো যদি আপনার এরকম রিকোয়ারমেন্ট থাকে যে অপরচুনিটির যে এক্সিস্টিং শেয়ার করা আছে সেই শেয়ার গুলো যেন লুজ না হয়, এরকম যদি আমার রিকোয়ারমেন্ট থাকে আমি কি করে ব্যাপারটাকে হ্যান্ডেল করব, ঠিক আছে আমি হিন্ট দিয়ে দিলাম যে মানে ওই মানে ইয়ে সেলস ফোর্স যেটা উড়িয়ে দেবে সেটা আটকানো কিন্তু যাবে না, হ্যাঁ করুন ওইগুলো দেখানো স্ক্রিন প্রতে, যে যে কম্পোনেন্ট গুলো দেখাবেন যেটা বললাম, কম্পোনেন্ট গুলো একটু আপনাদেরকে ঘাটতে হবে, কারণ কি অনেক কম্পোনেন্ট আছে, অনেক ডিফারেন্ট টাইপ অফ কম্পোনেন্ট আছে, আর ওটা আপনি এনরিচও করতে পারেন, একটা সাইট আছে সাইটে গিয়ে আনঅফিশিয়াল এসএফ যেটা ইয়ে ইউজ করেছেন সোমনাথ, এখানে অনেক আনঅফিশিয়াল এসএফটা হচ্ছে সেলসফোর্সের যারা এমপ্লয়ি তারা এখানে টুকটাক কম্পোনেন্ট বানিয়ে দিয়ে দেয়, তো আপনারা এইখান থেকে ডাউনলোড করে এই ফ্লোতে অনেক কম্পোনেন্ট দেখতে পাবেন ওরা বানিয়েছে, সেগুলো আপনারা ইউজ করতে পারেন। সেলসফোর্স নিজেও কিন্তু এই এখানে অনেক কম্পোনেন্ট লিস্ট অলরেডি এক একটা নতুন নতুন ফিচারে নতুন নতুন কম্পোনেন্ট প্রত্যেক রিলিজে অ্যাড করছে, ঠিক আছে, এখানে একটা ভালো কম্পোনেন্ট আছে সেটার কথা বলে দিই যেটা আজকাল আমরা খুব ইউজ করছি, সেটা হচ্ছে রিপিটার কন্ট্রোল, ধরুন আমি একটা স্ক্রিন ফ্লো করলাম, এই স্ক্রিন ফ্লোতে খুব সুন্দর সুন্দর কিছু কম্পোনেন্ট আছে, একটা কম্পোনেন্ট হচ্ছে রিপিটার কন্ট্রোল, এটা খুব ইউজ হচ্ছে আজকাল, ঠিক আছে, এটা একটু ঘাটুন এটা কিভাবে হয়, এটা এটার মধ্যে বেসিক্যালি এটা একটা এই সেকশন আছে এটাকে আপনি অ্যাড অ্যাড করতে 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 এগোতে পারবেন, ঠিক আছে, আপনি ধরুন এখানে ধরুন একটা টেক্সট বক্স আছে, একটা টেক্সট নিলাম, ঠিক আছে, তাহলে এই রিপিটার কন্ট্রোলটা এটাকে মানে আপনাকে মাল্টিপল টেক্সট বক্সে অ্যাড করতে দেবে, ধরুন আপনাকে নাম দিচ্ছি এটার কি বলবো ইনপুট 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 টেক্সট বা কমেন্ট নাম দিলাম, আর মোস্ট অফ দ্য টেক্সট ফিল্ড আপনারা যা এখানে দেখবেন এগুলো আপনার অলরেডি জানা আছে, এটা এগুলো কমপ্লেক্স ফিল্ডস, এখানে ধরুন একটা অ্যাড্রেস ফিল্ড, এটা ফুল ফ্লেজেড ইনপুট ফিল্ডস গুলোই আছে এখানে, তারপরে ধরুন এখানে এই যে ডেটা টেবিলটার কথা উনি বলছিলেন, এই ফিল্ডটাও আমি দেখাই, আচ্ছা তারপরে ধরুন এখানে যেগুলো হচ্ছে ইমেজ নর্মাল যে যে ইউআই কন্ট্রোল যেগুলো হয় টিপিক্যাল যে টেক্সট বক্সেস গুলো হয় সেগুলোই আছে, এখানে একটা স্লাইডার কন্ট্রোল আছে এটা দেখবেন এটা ইউনিক, যেখানে আপনি স্পেসিফিক কিছু ভ্যালু দেখাতে পারেন, আচ্ছা এটা এটাও খুব সুন্দর, এটা খুব ভালো একটা কন্ট্রোল, এটা হচ্ছে টগল, এটা বেসিক্যালি রেডিও বাটন, ঠিক আছে, আর এটা তো একটা স্ক্রিনটাকে বিভিন্নভাবে সাজানোর জন্য, এটা ধরুন এরম করে দিলাম এটা দেখতে ভালো লাগে, আচ্ছা ধরুন এটা করে আমি এখানে বিভিন্ন ভাবে সোর্স করতে পারেন, ধরুন ডেটা টেবিলের যে সোর্স হচ্ছে আপনি ধরুন এখান থেকে নিলেন একটা চয়েস সেট কালেকশন, ঠিক আছে, এটা ধরুন একটা যেখানে কোন একটা সার্চ রেকর্ড নিয়ে আপনি ক্লিক করে সেটাকে একটা কালেকশন হিসেবে এখানে ডেটা সোর্স দিতে পারেন, তোমরা দা কি বানিয়ে বানিয়েছেন এটা এটা ভেবেই করেছেন তো, কালেকশন চয়েস সেট ইউজ করেছেন তো, এটা দিয়ে করিনি, তাহলে কি দিয়ে করেছিলেন, রেকর্ড কালেকশন, রেকর্ড কালেকশন দিয়ে করেছে, হ্যাঁ একই জিনিস, তো আপনি ধরুন এইখানটা আমি একটা ভেরিয়েবল নিলাম
আমি একটা রেকর্ড কালেকশন ইউজ করলাম, এই এটা অ্যালাউ মাল্টিপল ভ্যালুস রেকর্ড, এটা একটা রেকর্ড কালেকশন হয়ে গেল, তখন আপনি ধরুন এটাকে নাম দিলেন এটা ফোনটায় বা অ্যাকাউন্টে দিলেন। আপনি কোনো শেয়ার অবজেক্ট নিয়ে করুন না, অ্যাকাউন্টের নামটা পেয়ে যাবেন। আমি অ্যাকচুয়ালি চাইছি আইডি নাম্বারটা হচ্ছে কি রিপ্লেস হবে নাম দিয়ে, পরিষ্কার কথা। একটা অবজেক্টের মধ্যে হচ্ছে আইডি নাম্বার গুলো সেভ হচ্ছে, সাপোজ ধরুন একটার মধ্যে একটার আইডি গুলো সেভ হচ্ছে ম্যাপিং এর মধ্যে, আমি ওই ম্যাপিং পুরো অবজেক্টটাকে হচ্ছে গিয়ে পুরো লিস্টে গ্রিডে দেখাতে চাইছি। তার মানে কি একটার যখন করছি তখন তার আইডিটা শো করছে, আমি নামটা চাইছি অ্যাকচুয়ালি, কথাটা বুঝতে পেরেছেন? হ্যাঁ বুঝতে পেরেছি। ওটার জন্য ওটা ওই ওই শেয়ার অবজেক্ট কাস্টমাইজ করা যায় না, ওখানে ফিল্ড আপনি করতে পারবেন না, আপনাকে একটা কালেকশন থেকে আরেকটা কালেকশনে ফেলে দিয়ে ওটাকে করতে হবে, দ্যাট ইজ নো আদার ওয়ে আউট। আপনি এটা করতে পারেন, সেটা হচ্ছে না গেট অপারেটর দিয়ে বোধহয় একটা হবে, কিন্তু সেটাও আপনাকে এই কালেকশন ভেরিয়েবল দিয়ে করতে হবে, মানে একটা কালেকশন থেকে অন্য কালেকশনে নিয়ে আসতে হবে আর একটা ফিল্ড অ্যাড করতে হবে ওটা। সেই জন্যই আমি বললাম যে একটু আমি দেখে বলবো। এটাতে প্রবলেম না না, ডেটা টেবিলের কলাম দিন, কলাম 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 দেওয়া হয়নি, ডেটা টেবিলের কলাম কনফিগার করা হয়নি, ডেটা টেবিল কলাম কনফিগার কলাম নেই এখানে, ধরুন এখানে সোর্স ফিল দিলাম নেম, অ্যাপটিক্স করা আছে, তাও ওফো ওই উপরে একটা ডান আছে, এই যে নিচের ডানটা এটা এটা, হ্যাঁ ঠিক একটাই থাকে, দুটোই দুটো কলম দেখাই নাহলে বুঝতে বোঝা যাবে না। ধরো এটাকে নাম দিই নেম, ডান কোড এখানে এখানে ধরুন অ্যাড কলম করলাম, এখন নাম দিলাম আইডি, আচ্ছা এখানে এই সুবিধা হচ্ছে, ধরুন এই যে সেকশনটা আছে যেটা আমি ইয়ে করলাম, এটাকে আপনি রিপিট করতে পারবেন, ঠিক আছে? তো ধরুন মাল্টিপল রেকর্ড আপনি যদি তৈরি করতে চান তাহলে কিন্তু এই রিপিটার কন্ট্রোল গুলো গুড ওয়ে অফ ডুইং ইট। এটা হচ্ছে টগল বাটন, এটা রেডিও বাটন ট্রু বা ফলস ক্যাপচার করার জন্য, এটা স্লাইডার যেটাতে আপনি একটা নাম্বার ইউ ক্যান হ্যাভ অ্যান ইনক্রিমেন্ট অ্যান্ড ইউ ক্যান ডু দ্যাট, এটা ভেরি ইজি টু ডু দ্যাট। এখানে আমরা কিছু এই যে ডেটা টেবিলটা আপনি যেটা দেখছেন এটা হচ্ছে এইখান থেকে, ইটস কোয়াইট ইজি টু কনফিগার, এগুলো একটুখানি নিয়ে আপনাদের ঘাঁটতে হবে। এটা বাদ দিয়েও এখানে একটা বড় সেট অফ কন্ট্রোলস আছে, এক্সটেন্ড ফ্লো কন্ট্রোলস, ঠিক আছে? এই দেখুন স্ক্রিন কম্পোনেন্টস যেগুলো দেখছে, এটা ছাড়া অ্যাকশন কম্পোনেন্টসও আছে। অ্যাকশন কম্পোনেন্টস কি হয়, ধরুন নানা ধরনের অ্যাপেক্স কোড ওরা বানিয়ে রেখে দিয়েছে যেগুলো বেসিক্যালি আপনি অ্যাড করতে পারবেন টু ডু মাল্টিপল থিংস। এই যে একটা বিরাট লিস্ট আছে, আমি এটা আপনাকে পাঠিয়ে দিলাম, এতে আপনার ফ্লোটা অনেক ভীষণভাবে কাস্টমাইজ করতে পারবেন আপনারা, অ্যান্ড ইউ ক্যান ইউজ দিস। অনেক কিছু করা আছে এখানে, ক্যারাউসেল কন্ট্রোল আছে, কনফেটি আছে, কনভার্ট টু সিএসভি আছে, যেগুলো এই ডেটা টেবিলটা আছে এটা আগেই ছিল, এটার থেকে দেখে দেখে সেলসফোর্স নিজে বানিয়েছে। ইনফ্যাক্ট এইটা বোধহয় আপনি ইউজ করছেন তোমরা? হ্যাঁ আমি স্যান না না এটা ইউজ করিনি, ওটা ফ্লো ডেটা টেবিল ইউজ করেছি। না ওই উপরে যে একটা কাস্টম দেখালেন বললেন ওইটা কোনটা ইউজ করেছেন? এটা আমি স্যান্ডবক্স আমি ইউজ করেছিলাম আগে, এটাও ভালো, এটা বেশ ভালো। হ্যাঁ তারপরে ফাইল লোড ইমপ্রুভড এটাও দেখতে পারেন, ফাইল লোডার আছে সেলসফোর্স এই মুহূর্তে। এখন এইখান থেকে আমি ওই এটা ইউজ করেছি লুকআপ, যেটা কারেক্ট কারেক্ট এই যে এইটা খুব ভালো লুকআপ, এটা একটা ভালো কন্ট্রোল, ওই ডিপেন্ডেন্সি আছে কারেক্ট, এখানে ডিপেন্ডেন্সি ইয়ে দিয়ে করা যায়। তারপরে এটা কুইক লুকআপ, এটাও খারাপ না, এটাও ইউজ করতে পারেন।
তারপরে রেকর্ড ডিটেল, এটা সুন্দর, এটা ইনলাইন এডিটিং অফ রেকর্ড সাপোর্ট করে, এটা ইউজ করতে পারবেন। তো এই কন্ট্রোলস গুলো আপনি ডাউনলোড করে ইনস্টল করলে এখানে পিডিএফ ফাইল ইন এ ফ্লো, এই কন্ট্রোল গুলো আপনি ইয়ে করতে পারেন। এটা একটা ডেটা টেবিল LWC, ঠিক আছে, এটা একটু বেটার ভার্সন, এটা দেখে নিতে পারবেন। এগুলো ইউজ করব কি করে? এগুলো ডাউনলোড করতে হবে, ওর মধ্যে ডাউনলোড করতে হবে, এটাকে ইনস্টল করতে হবে। ধরুন আমি যদি বলি এই ডেটা টেবিলটা আমি ইউজ করতে চাই, এবার এখানে চলে গেলাম, এখানে দেখুন এখানে একটা এখানে কোন একটা ইনস্টলার লিংক দেবে, এখানে পুরো আপনার ডিটেল আছে কিভাবে ইউজ করতে হবে না হবে। এই যে এই যে আপনাকে দেয়া রয়েছে, ঠিক আছে, এই যে দুটো প্যাক দেয়া আছে, ইনকাউন্ট বেস প্যাক এটার মধ্যে আছে, আর আপনি এই যখন এটা যদি স্যান্ডবক্সে ইনস্টল করতে চান তাহলে এটাই ক্লিক করবেন। প্রোডাকশনে যদি তার আগে ওপরে ওগুলো এ করতে হবে, এই উপরে আছে না এই যে স্টেপ 1 এ যেগুলো আছে এগুলো এগুলো ই করতে হবে, হ্যাঁ, বেস প্যাক গুলো এ করতে হবে, নালে এটা ডাউনলোড হবে না। কারেক্ট। আচ্ছা, এই ডেটা টেবিলে একটা প্রবলেম হচ্ছে, যখন আমি শেয়ার অবজেক্ট থেকে কোনো ডেটা আমি এ করতে চাইছি, এটা এখানে সাপোর্ট করছে না, বলছে পারমিশন নেই। কথাটা বুঝতে পেরেছেন? কথা আবার বলুন। এই এই ডেটা টেবিল আমার ডাউনলোড করা আছে, ঠিক আছে, আমি এই এখানে ডাউনলোড করেছিলাম, দিয়ে আমি কি করেছিলাম, যেটা যেহেতু ওখানে না আমাদের ডেটা টেবিলের নাম দেখাচ্ছে না, আমি এটা দিয়ে হচ্ছে করার চেষ্টা করছিলাম, তার মানে আমি শেয়ার অবজেক্টটা হচ্ছে গিয়ে রেকর্ড কালেকশন করেছিলাম, গেট রেকর্ড বোর্ডে মাল্টিপল রেকর্ড, সেটা হচ্ছে গিয়ে ওই একটার আন্ডারস্কোর শেয়ার থেকে নিয়েছিলাম। এবারে ওই ডেটাটা নিয়ে যখন আমি এখানে ডিসপ্লে করছি এই ডেটা টেবিলে, তখন বলেছে যে পারমিশন ডিনাইড, মানে হচ্ছে কি শেয়ার অবজেক্টের ডেটা হচ্ছে কি ডেটা টেবিলের মধ্যে হচ্ছে কি আমি মানে এই ডেটা টেবিলের মধ্যে আমি দেখাতে পাচ্ছি না। আপনি একবার ট্রাই করে দেখবেন, আমি পারিনি আমি করতে, এটা আমি দেখে আপনি কি এখন দেখাতে পারবেন প্রবলেমটা কোথায়, নাকি এটা আগে করেছেন সেটার কথা বলছেন? না না, এই কয়েকদিন আগে করেছিলাম না, এই ট্রান্সফার ওই এররটা একবার দেখাবেন, আমি দেখে দেখে বাচ্চা। আচ্ছা ঠিক আছে, আমি ওটা আপনাকে পারমিশন রিলেটেড কিছু ইস্যু হতে পারে সেটা আমরা দেখে নিতে পারি। এই ডেটা টেবিলটা আমি ইউজ করেছি, কিন্তু হচ্ছে কাস্টম অবজেক্টে আমি ইউজ করেছি, আমাদের অফিসের স্যান্ডবক্সে ইউজ করেছি, ঠিক আছে, কিন্তু হচ্ছে কি আপনি শেয়ার অবজেক্টকে যখন হচ্ছে ডিসপ্লে করাতে যাচ্ছি তখন হচ্ছে অসুবিধা হচ্ছে। আমি ডেটা গ্রিড ফ্লো বলে একটা আছে অ্যাপ এক্সচেঞ্জে, হ্যাঁ, সেটা অনেক আছে অ্যাপ এক্সচেঞ্জে, অনেক কিছু কন্ট্রোল আছে, যেটা আমি ওখান থেকে ডাউনলোড করে আমি ওটা দিয়ে আপনাকে যেটা দেখালাম ওই ফ্লো ডেটা গ্রিড ওটা থেকেই আমি করেছি। হ্যাঁ যেগুলো ফ্লোর উপরে কাজ করে, ডেটা গ্রিডই বললেন যেটা, এখানে অনেক পেড এবং মানে আনপেড ইয়েগুলো আছে, তখন এটা ফ্রি ভার্সন। এই ফ্লো ডেটা গ্রিড প্যাক এটা সেলসফোর্স ল্যাবের, সেলসফোর্স ল্যাব ইজ ওয়ান অফ দ্য কি বলবো সেলসফোর্স এর আনঅফিশিয়াল অর্গানাইজেশন, এখানেও কিন্তু প্রচুর জিনিসপত্র, হ্যাঁ, আমি এখান থেকে অনেকগুলো ডাউনলোড করেছি আমি অলরেডি, হ্যাঁ, এখানেও কিন্তু খুব ভালো ভালো আপনার কম্পোনেন্টস লিস্ট থাকে যেগুলো আপনারা ইউজ করতে পারেন। এই দেখুন এটা হচ্ছে ম্যাপ ডেটা গ্রিড, এটা হচ্ছে ফাইল গ্রিড, হ্যাঁ, অনেক কিছু মানে বিভিন্ন রকম ডেটা গ্রিড আপনি এখান থেকে ইউজ করতে পারেন, এটাকে ইনস্টল করে নিতে পারেন, ফ্রি আছে। তো ম্যাপ ডেটা গ্রিডটা আমি ইউজ করছি, তো ম্যাপের জন্য তো আমার API লাগবে, ওখানে হচ্ছে কি বেসিক্যালি ডট দিয়ে হচ্ছে কি অন্য অবজেক্টের নামটা হচ্ছে তুলে নেওয়া যায়, কারেক্ট, ঠিক আছে, কিন্তু অন্য কোন ডেটা গ্রিডের মধ্যে হচ্ছে কি এই জিনিসটা হচ্ছে আমি পাচ্ছি না। এখানে একটা এনহ্যান্স লাইটিং গ্রিডও আছে, কিন্তু সেটাও আপনি দেখতে পারেন, এটাও ফ্রি আছে, এটাও একটু হ্যান্ডেল করে দেখুন। ডাউনলোড তো সব করেছিলাম আমি, হ্যাঁ, এগুলো এগুলো মানে অনেক টুলস সেলসফোর্স এর ইকোসিস্টেমে এত জিনিস করে দেওয়া আছে যে আবার নতুন করে বানানোর প্রয়োজন পড়ে না, মানে অনেক লোক কিছু না কিছু করে দিয়ে এসেছে। তো প্রথমেই আপনার চেষ্টা হবে যে অ্যাপ এক্সচেঞ্জ থেকে বা আনঅফিশিয়াল এসএফ এসব গুলো থেকে আপনার এক্সাক্ট কম্পোনেন্ট যেরকম দরকার সেরকম অলরেডি আপনি পেয়ে যাচ্ছেন কি, যদি না হয় তখন একান্ত LWC স্ক্রিন বা কম্পোনেন্ট লেখা নিয়ে ডিসকাশন হবে, তার আগে নয়। আজকে একটা ইম্পর্টেন্ট পার্ট অটোমেশনে শেষ করি, যেটা হচ্ছে এই অটোমেশনে তো অনেকগুলো আপনারা দেখেছেন, এখানে অটোমেশন একটা হোম বিটা আছে, সেটা জানি না আপনারা এক্সপ্লোর করেছেন কিনা,
আগের দিন আমরা ডিসকাস করেছিলাম কিনা, এটা কিন্তু লঞ্চ হচ্ছে, যেটা দিয়ে যতগুলো অটোমেশন এর একটা কমপ্লিট ম্যানেজমেন্ট আপনি এখান থেকে করতে পারবেন। তো এটা একটা নিউ ফিচার। এটা ছাড়াও আপনার ফ্লো এর একটা আলাদা অ্যাপই ওরা রেডি করছে, যেখানে আপনি সব ফ্লো ডিটেলস আপনি দেখতে পাবেন ইন এ বেটার ফরম্যাট। কারণ ওই ওই সেট আপ এর মধ্যে গিয়ে দেখাটা একটা কাম্বারসাম প্রসেস। তো এইখানে বেসিক্যালি এটা আজকাল এটা বেটার ভিউ দিচ্ছে। আর একটা জিনিস হচ্ছে যে আপনি যদি কোনো অবজেক্টে যান এখন, এইখানে আপনি ফ্লো ট্রিগার যদি আপনি দেখেন, এখানে একটা ফ্লো ট্রিগার মানে এক্সপ্লোরার সেলসফোর্স দিচ্ছে, যেটা দিয়ে কিন্তু আপনি এক্স্যাক্টলি বুঝতে পারবেন যে কোন অবজেক্টে কটা ফ্লো চলছে, কখন চলছে। তো এখানে রেকর্ড ক্রিয়েটেড এ কি চলছে, এটা হচ্ছে বিফোর ট্রিগারে একটা ফ্লো চলছে, আফটারে এই দুটো, এটা ইনঅ্যাক্টিভ করা আছে, আর অ্যাসিঙ্ক্রোনাস কোনো ফ্লো নেই। এটাই যদি আপনি আপডেট করে দেন তাহলে কি ফায়ার করছে, ডিলিটেড এর মধ্যে কি ফায়ার করছে। তো এই এক্সপ্লোরারটা কিন্তু খুব হ্যান্ডি টুল, যেটা দিয়ে অর্ডারিংও করতে পারেন, এখানে এডিট অর্ডার করতে পারেন, যদি বলেন যে এইটা আগে চালাবো, এই ফ্লোটা পরে চালাবো, সেটাও কিন্তু করা সম্ভব। আগে একটা প্যাটার্ন সেলসফোর্স বলতো, যেটা ওয়ান অবজেক্ট ওয়ান ফ্লো বিফোরে বা ওয়ান অবজেক্ট ওয়ান ফ্লো আফটারে, এখন কিন্তু ওই জিনিসটা আর সেলসফোর্স ইয়ে করে না, মানে ম্যান্ডেট করেনি, করছে না। কারণ হচ্ছে এইবার এই অর্ডারিংটা যেটা যেহেতু ওরা লঞ্চ করে দিয়েছে, সেলসফোর্সে কিন্তু ট্রিগারে এই ম্যান্ডেট কিন্তু এখনো আছে, অ্যাপেক্স ট্রিগারে কিন্তু ওয়ান অবজেক্ট ওয়ান ইভেন্ট ওয়ান ট্রিগার মডেল কিন্তু এখনো পর্যন্ত ফলো করা হয়। তো ম্যানেজ করার জন্য ওয়ান অবজেক্ট ওয়ান ইভেন্ট ওয়ান ট্রিগার, আর এমনি সেলসফোর্সের বেস্ট প্র্যাকটিসেসে ওয়ান অবজেক্ট ওয়ান ট্রিগার বলে ওরা। আর এই কিন্তু এই ফ্লোর ক্ষেত্রে এটা কিন্তু এখন যেটা হয়েছে, ওয়ান অবজেক্ট এই ফ্লো এক্সপ্লোরার আসার পর থেকে ইউ ক্যান হ্যাভ মাল্টিপল ফ্লোস ইন ইন এনি অ্যাকশনস অফ আ রেকর্ড এই অবজেক্ট। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, একই অবজেক্টে বা একই রেকর্ডে মাল্টিপল ফ্লো থেকে আপনি আপডেট বা ইনসার্ট করতে যাবেন না, দ্যাট ইজ এ ব্যাড অপটিমাল ওয়ে অফ ডুইং ইট। ধরুন এই ফ্লোতে আপনি কিছু রেকর্ড তৈরি করছেন, আবার এই ফ্লোতে গিয়ে সেগুলোকে আপডেট করছেন, দিস ইজ দ্য ব্যাড ডিজাইন। আলাদা ফ্লো করতে পারেন ফর আলাদা আলাদা বিজনেস প্রসেসেস টু কিপ ইট সেপারেট, এবং যেটার মধ্যে কোনো মানে কোনো কমনালিটি নেই, তখন আপনি দুটো দুটো আলাদা তিনটে আলাদা ফ্লো করে দিলেন, ইন দ্যাট কেস ইট ইজ ম্যানেজেবল, অনেক ইজিলি মেনটেন করতে পারবেন। কিন্তু এই ফ্লোতে কিছু কাজ হচ্ছে, যেই রেকর্ডস গুলোর উপরে আবার পরের ফ্লোতে কিছু করছেন, দিস ইজ এ ভেরি ব্যাড ডিজাইন, ওটা করবেন, একটা ফ্লোর মধ্যে সাব ফ্লো দিয়ে ওগুলো করার চেষ্টা করবেন। এনি কোয়েশ্চেন সো ফার? ঠিক আছে, তাহলে আমরা এবার অটোমেশন, একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আমরা বলছি যে এটা অ্যাপ্রুভাল প্রসেস, এটা কি কমপ্লিট করেছিলাম আমরা না করিনি? এটা না করা হয়নি। ঠিক আছে, আচ্ছা, অ্যাপ্রুভাল প্রসেসটা অনেকটা সিমিলার টু ইয়োর কি বলে ওয়ার্ক ফ্লো, একই রকম আছে, খুব একটা ডিফারেন্স নেই। অ্যাপ্রুভাল প্রসেস সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে, আপনি এই বাটনটা দেখবেন, সাবমিট ফর অ্যাপ্রুভাল বাটন আপনার কাছে আছে কিনা। ঠিক আছে, এই সাবমিট ফর অ্যাপ্রুভাল বাটনটা পেতে হলে এটা আগে আপনার পেজ লেআউট বা যেখানেই আপনি ইউজ করছেন, সাবমিট ফর অ্যাপ্রুভাল বাটনটা আনতে হবে। সাবমিট ফর বাটনটা আনলে তারপরে কিন্তু এটা এইরকম ইয়ে হবে, নো অ্যাপ্রুভাল অ্যাপ্রুভাল ওয়াজ ফাউন্ড। কিন্তু এটাকে অ্যাপ্রুভাল প্রসেসে যদি আমি ফেলতে চাই তাহলে আমায় এটার উপরে একটা অ্যাপ্রুভাল আনতে হবে, তার মানে এই অপরচুনিটি অবজেক্টে আমায় অ্যাপ্রুভাল বানাতে হবে। আমার মনে হয় এখানে একটা অ্যাপ্রুভাল প্রসেস অলরেডি বানানো আছে, বাট লেটস ক্রিয়েট অ্যানাদার ওয়ান। দু রকম ভাবে শুরু করতে পারেন, যা খুশি, স্ট্যান্ডার্ড সেট আপ ইউজ করি, জাভাস্ক্রিপ্ট ইউজ করি, এটা ওটা নাম দিলাম অপরচুনিটি অ্যাপ্রুভাল, আর এটার ক্রাইটেরিয়া দিলাম অপরচুনিটি স্টেজ ইকুয়াল টু নেগোসিয়েশন। এখানে এই অ্যাপ্রুভাল প্রসেসে ম্যানুয়ালি অ্যাপ্রুভারকে আপনি সিলেক্ট করতে পারি,
এটা অটোমেটিক্যালি সিলেক্ট করা যেতে পারে। ইউজারের আর একটা হায়ারার্কি ফিল্ড হয়, ইউজারকে ম্যানুয়াল ম্যানেজার বলে একটা হায়ারার্কি ফিল্ড আছে, বা আপনি একটা নিজস্ব হায়ারার্কিক্যাল ফিল্ডও বানাতে পারেন, কোনো অসুবিধা নেই, তাকে অ্যাপ্রুভার বানাতে পারেন। আর বা অটোমেটিক্যালি অ্যাসাইন টু অ্যাপ্রুভার্স, যেমন ধরুন এটা হয়তো রিলেটেড ইউজার হতে পারে, বা ইউজার্স ইউনানিমাস হতে পারে, ফার্স্ট রেসপন্স হতে পারে, নানা রকম ভাবে কিন্তু অ্যাপ্রুভাল প্রসেস বানানো যেতে পারে। তো ওয়ান অফ দ্য এক্সাম্পল ধরুন এইটা যদি আমরা বানাই, আচ্ছা এটা অলরেডি আছে, এইটাকে ডিলিট করে দিলাম, আচ্ছা এটা না অন্য অবজেক্টে করে দেবো, অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল আনছি একটা, এটা ক্রাইটেরিয়া হচ্ছে আমি অ্যাকাউন্টটাকে, সরি এর আগে তো ফার্স্ট পেজে তো অপরচুনিটি সিলেক্ট করা ছিল, যে উপরে উপরে জাম্পস্টার্ট প্ল্যাটফর্মেই ছিল, তাই অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ক্রাইটেরিয়া দিলাম, অ্যাকাউন্ট অ্যাক্টিভ ইজ ইকুয়াল টু ইয়েস, আচ্ছা এখানে দেখুন কি হয়, ইনিশিয়াল সাবমিশন অ্যাকশনটা হচ্ছে রেকর্ডটা অটোমেটিক্যালি লক করে দেয়, অ্যাপ্রুভাল প্রথম স্টেপটা ও নিজেই বানিয়ে দেয়, এটা ম্যানুয়ালি চোজেন স্টেপ, এটা আমি যাকে সিলেক্ট করছি সেটার কাছে যাবে। আমি যদি আরো অ্যাডিশনাল স্টেপ বানাতে পারি, হ্যাঁ আরো অ্যাডিশনাল স্টেপ যদি আমি বানাতে চাই আমি সেটা বানাতে পারি, হ্যাঁ এবার আর এবার দু রকম আবার অ্যাপ্রুভাল হতে পারে, এটা যে অ্যাপ্রুভ করলে কি করব, আর ফাইনাল রিজেকশন অ্যাকশন মানে রিজেক্ট করলে আমি কি করব। এখানে ধরুন আমি একটা ফিল্ড আপডেট করলাম, ফিল্ড আপডেটে আমি কি করলাম, ধরুন এই অ্যাকাউন্টের অ্যাক্টিভটাকে ধরুন অ্যাক্টিভ নয় ডেসক্রিপশন ফিল্ডটাকে আপডেট করে, এখানে আমি লিখে দিলাম অ্যাকাউন্ট ইজ অ্যাপ্রুভড, ঠিক আছে এটা তাহলে একটা ফিল্ড আপডেট এখানে কাজ করছে। সিমিলারলি এখানে এখানেও একটা ফিল্ড আপডেট করলাম রিজেকশনে, তাহলে আমার দুটো স্টেপস তৈরি হলো ফিল্ড আপডেটের, একটা হচ্ছে অ্যাপ্রুভালের সময়, এটা একটা রিজেকশনের সময়, ঠিক আছে এইটাকে আমায় অ্যাক্টিভেট করতে হবে, করে দিলাম। এবার আমরা দেখি অ্যাকাউন্টে আমাদের কোনো বাটন আছে কিনা, সাবমিট ফর অ্যাপ্রুভাল আছে, করলাম প্লিজ অ্যাপ্রুভ, অ্যাক্টিভটা নেই, অ্যাক্টিভটা আমি সেট করলাম,
অ্যাক্টিভ ইয়েস করলে এই অ্যাকাউন্ট ইজ নাও অ্যাক্টিভেটেড এসে গেল ডেসক্রিপশন ফিল্ডের উপরে, যেটা আমাদের অলরেডি অটোমেশনস গুলো করা ছিল। এবার আমি এটা অ্যাপ্রুভালে পাঠাচ্ছি। এখানে আমায় বলবে কোন ইউজারকে আমি এটা অ্যাপ্রুভ করতে পারছি। আমি সাবমিট করি, হোয়াট হ্যাপেন্স টিপিক্যালি, এই আরাম একটা মেল আসবে আপনার কাছে। এখানে অনির্বাণ স্যার রিকোয়েস্ট অ্যাপ্রুভাল ফর দ্য ফলোয়িং আইটেম, আপনি যদি এটা ক্লিক করেন এটা বেসিক্যালি এর ম্যাপ খুলবে, সেটাই দেখাচ্ছে আপনাকে যে আপনি অ্যাপ্রুভ করতে পারেন, রিজেক্ট করতে পারেন, রিঅ্যাসাইন করতে পারেন। এটা কিন্তু অ্যাপ্রুভারের কাছে যাচ্ছে। আমি যদি অ্যাপ্রুভ করি, ঠিক আছে, তাহলে আমি আবার ওই যে স্ক্রিনটা যদি ফিরে যাই, যে অ্যাপ্রুভে পাঠালো সে কি দেখবে, সে তখন আবার ডিটেল সেকশনে যদি যায় আমি অ্যাকাউন্ট ইজ অ্যাপ্রুভ, অটোমেশন হয়ে গেল। সিমিলারলি আমি যদি রিজেক্ট করতে চাই একই প্রসেস, এইখানে আমি ফিল্ড আপডেট করে রিজেক্ট করতে পারি। তো দিস কোয়াইট সিমিলার টু হাউ ওয়ার্ক ফ্লো ওয়ার্কস। এটা কিন্তু মাল্টি প্রসেস স্টেপসও করা যেতে পারে, এরকম নয় যে এটা ওয়ান স্টেপ অ্যাপ্রুভালই হতে হবে, এটা মাল্টি স্টেপ অ্যাপ্রুভাল। আপনি কন্ডিশন গুলো কোথায় দিচ্ছি, এই যে এন্ট্রি ক্রাইটেরিয়া, নেম ডেসক্রিপশন, ইনিশিয়াল সাবমিটার, সেগুলো সবই ক্রাইটেরিয়া। এন্ট্রি ক্রাইটেরিয়া হচ্ছে এখানে অ্যাকাউন্ট অ্যাক্টিভ ইজ ইকুয়াল টু ইয়েস। ধরুন আমি যদি এরকম চাই, কোন একটা টাস্ক আজকে সকাল 10টার সময় করার কথা ছিল, ঠিক আছে, সেটা সম্ভব কেউ কমপ্লিট করেনি, ওপেন সেজে আছে, আমি চাইছি রাত্রি 12টা বাজলে ওটা ডেট চেঞ্জ হলেই সঙ্গে সঙ্গে ওর অ্যাপ্রুভাল প্রসেসে ওর ম্যানেজারের কাছে এসকেলেট হয়ে চলে যাবে, তো সেটা কি করে করবো? ওখানে তাহলে আপনাকে কোড লিখে সাবমিট ফর অ্যাপ্রুভাল দিতে হবে। কোড বলতে আপনাকে কোনো একটা ফ্লো অটোমেশনস বা আপনার কোড অ্যাপেক্স কোড লিখে ওটাকে সাবমিট ফর অ্যাপ্রুভাল দিতে হবে। কারণ কি অ্যাপ্রুভাল প্রসেস ট্রিগার তখনই হবে যতক্ষণ না ওই বাটনটা ক্লিক করছেন। এবার আচ্ছা অটোমেটিক হবে না, আচ্ছা এমনি বাটনটা যদি না ক্লিক করতে চান, ওটা অটোমেটিক সাবমিশন করতে চান, অ্যাপ্রুভালে পাঠাতে চান কোনো জিনিস, কোনো চেঞ্জ, তাহলে আপনাকে কোড লিখে ওই অটোমেশনটা করতে হবে। আপনাদের ফ্লোতে কিন্তু এই সাবমিট ফর অ্যাপ্রুভাল এর একটা মনে হয় অ্যাকশন আছে। আমি যদি মনে পড়ছে ওখানে একটা আছে, ধরুন রেকর্ড ট্রিগার ফ্লোতে কোনো একটা আপডেটের সময় আপনি এটা করতে চাইছেন, ঠিক আছে, ধরুন আপনি ফ্রি ফর্ম টেক্সটে গেলেন, অ্যাকশনে যাবেন, এখানে গিয়ে এটা অ্যাপ্রুভাল এ যদি নিয়ে করেন, এই যে অ্যাপ্রুভালস, এখানে সাবমিট ফর অ্যাপ্রুভাল অ্যাকশনটা কিন্তু আপনি ইউজ করতে পারেন, ঠিক আছে। তাহলে রেকর্ডে কিছু একটা চেঞ্জ করলেন, একটা ডিসিশন বক্স বসালেন, সেটার মধ্যে চেক করে ওটাকে অ্যাপ্রুভালে অটোমেটিক ফেলে দিলেন। এই অ্যাকশন সেকশনে কিন্তু অনেক কিছু করা যায়, এটা একটু নজর রাখবে, মানে অনেক কিছু, মানে ইউ ক্যান ডু দ্যাট। ইমেল পাঠানো যায় ফ্লো থেকে, অ্যাপ্রুভালসে পাঠানো যায়, তো এই জিনিসগুলো সব কিন্তু এসএমএস পাঠানো যায় এখান থেকে? না, সেলসফোর্স ডাজ নট সাপোর্ট এসএমএস বাই ডিফল্ট, আপনাকে এসএমএস গেটওয়ে একটা নিতে হবে। ধরুন এসএমএস গেটওয়ে আছে আমার কাছে, তাহলে কি করে পাঠানো সেটা? এসএমএস গেটওয়ে যদি আপনার থাকে, অনেক প্রসেস হতে পারে, এপিআই কল আউট আপনার ফ্লো থেকে করা যায় উইদাউট রাইটিং কোড, এটার জন্য বলা হয় এক্সটার্নাল সার্ভিস। আপনি মনে হয় অ্যাডমিনে করছেন, এক্সট্রা সার্ভিস করছেন না, অ্যাড অ্যান এক্সটার্নাল সার্ভিস, এটা হচ্ছে এপিআই স্পেসিফিকেশন। যদি সোয়াগার ফাইলটা থাকে, ডাইরেক্টলি ফ্লো থেকে আমরা এপিআই কল করতে পারি উইদাউট রাইটিং এ সিঙ্গেল লাইন অফ কোড, এটা আপনাদের ওই অ্যাডমিন কোর্সের মধ্যে একটা সেকশনে আসে। যদি কোন টিপিক্যালি মানে এরম টাইপের এপিআই কল আউট থাকে, ট্রাই টু ইউজ অ্যাসিঙ্ক্রোনাস অ্যাজ মাচ অ্যাজ পসিবল। মানে আমি রেকর্ড ট্রিগার যখন আমি গেলাম, আমি এটি ইনক্লুড এন অ্যাসিঙ্ক্রোনাস পাথ টু অ্যাক্সেস, কিন্তু কেন আছে সাউ, এই যে এইটা যেই আপনি করে দিচ্ছেন, তাহলে যেটা হবে
এটা মানে ইমিডিয়েটলি ফায়ার করবে না, এই যে অ্যাসিঙ্ক্রোনাস সেকশনটা, এই সেকশনটাতে অনেক অনেক লিমিটস একটু বেশি থাকে। আর দ্বিতীয় কথা, এটাতে আপনার ট্রানজাকশন লিমিট ফিমিটের ঝামেলাগুলো হবে না। তো এরম টিপিক্যালি যখন কল আউট ফল আউট থাকে সেগুলো এই রান অ্যাসিঙ্ক্রোনাস ফ্লোতে করাটা বেটার, ঠিক আছে? অ্যাসিঙ্ক্রোনাস কিন্তু ইমিডিয়েটলি ফায়ার করবে না, ওটা নিজের মতন সেলসফোর্স একটা কিউ করে নেয়, কিউ করে ওটা ফায়ার করে। যখন আপনার ইউজারকে কোনো আপডেট দেখানোর নেই তখন ওগুলোকে অ্যাসিঙ্ক্রোনাস স্টেপের মধ্যে নিয়ে আসতে পারে, which is a good approach. না এখানে কোনো টাইম বেস সেট করা যায় না, না টাইম নো কন্ট্রোল, ইউ ক্যানট কন্ট্রোল দিস, এটা সেলসফোর্স নিজে হ্যান্ডেল করবে। ও না, ওর যখন ইচ্ছা হবে তখন পাঠাবে, ও যখন ইচ্ছা করবে ও তখন করবে, ওটা কিউইং করে, ও নিজে ম্যানেজ করে বেসড অন রিসোর্স অ্যাভেলেবিলিটি, ও তখন ফায়ার করবে। আচ্ছা, এটা ইনস্ট্যান্টলিও হবে, মানে আপনি এটা ভাববেন না যে এটা 2 ঘন্টা পরে ফায়ার করবে, এরকম না, কিন্তু এটা ট্রানজাকশনের বাইরে চলে যাবে, তাহলে এই ট্রানজাকশনের মধ্যে এটা আসছে না, ঠিক আছে? তো ফ্লোতেও আপনি কিন্তু এপিআই কল করতে পারেন উইদাউট রাইটিং কোড, বা যদি ধরুন আপনার এপিআইটাতে কোনো সোয়াগার ফাইল নেই, ও এক্সটার্নাল সার্ভিসেস অ্যাড করতে পারছে না, এক্সটার্নাল সার্ভিস কিন্তু পেইড সার্ভিস, ঠিক আছে? ওটা যদি ও অ্যাড করতে পারছে না যখন ভাবছেন, তখন কি হবে, তখন আপনাকে একটা মানে লিখতে হবে, একটা অ্যাপেক্স মেথড লিখতে হবে, ইনভোকেবল মেথড, অ্যাপেক্স ক্লাস লিখতে হবে, সেই ইনভোকেবল মেথডটাকে তখন ফ্লো থেকে ফায়ার করতে হবে। এটা বোধহয় আপনাদের ডেভেলপমেন্ট ক্লাসে দেখাবে ইনভোকেবল মেথড। ওটা এক্সটারনাল এপিআই কল করলে ওটা বলছেন পেইড সার্ভিস, মানে ওটা ইউজ করলে আমাকে পয়সা দিতে হবে, সেই পেইড সার্ভিস। হ্যাঁ, ও তার মানে ওটা ফ্রিতে ইউজ করতে পারবো না? না, কিরকম কি এর চার্জেস হয়? এটা বেসিক্যালি পার্ট অফ এক্সটার্নাল অবজেক্টস, তো এটা এই এক্সটার্নাল অবজেক্ট প্যাকের মধ্যেই এক্সটার্নাল সার্ভিসেস আছে, এটা দেখে বলতে হবে, মানে এর কাছে আছে, শোভনের কাছে আরো বেটার আছে পুরো লিস্টটা, যদি ইন্টারেস্টেড হন ইউ ক্যান টক টু, কিন্তু এটা কিন্তু এপিআই গুলোতে সোয়াগার থাকতে হবে, সোয়াগার ফাইল যদি ওই এপিআই গুলো না থাকে তাহলে কিন্তু এটা কাজ করবে না, ডিপেন্ডেন্সি আছে। অ্যাকচুয়ালি আমার রিকোয়ারমেন্টটা হচ্ছে এরকম, ধরুন একটা ভিজিট ইন ভিজিট ক্রিয়েট করেছে, শিডিউল করেছে, ভিজিট শিডিউল ইন প্রোগ্রেস হয়ে গেল, ইন প্রোগ্রেস থেকে যখনই কমপ্লিটেড করবে, কমপ্লিট করার কমপ্লিট তো করলো, বাট ওখানে একটা ওটিপি কাস্টমারের মোবাইলে আমরা থ্রু এসএমএস পাঠাতে চাইছি, ওই ওটিপিটা দিয়ে এখানে ভেরিফাই করালে, মানে ওটিপিটা যদি কাস্টমারের কাছ থেকে আমার সেলস এক্সিকিউটিভ নিয়ে যদি সিস্টেমে পুট করে যদি ওটিপিটা সেম হয় তাহলে ওটা ভিজিট কমপ্লিট হবে, আদারওয়াইজ হবে না। পাঠাই সেই যেটা ও মানে যে নাম্বারটা জেনারেট করে ওই যে নাম্বারটা আমরা রেখে দিই ওটার সাথে কম্পেয়ার করি, তখন ভেরিফিকেশনটা হয়। প্রথম কথা পেইড প্রোডাক্ট, দ্বিতীয় কথা হচ্ছে এটার সোয়াগার ফাইল থাকতে হবে ম্যাক্সিমাম টাইমে, এখনো পর্যন্ত রেস সার্ভিসেস ভালো সোয়াগার ফাইল লিখে আমাদের জমা দিয়েছে, খুব কম জায়গায় পেয়েছি। সোয়াগার ফাইলটা হচ্ছে টোটাল আপনার এই যে সোয়াগার এপিআই ডকুমেন্টেশন যদি না করতে পারে একটা এপিআই এর ঠিক মতো, তাহলে কিন্তু এটা কাজ করবে, আমি এটাই বলছি। তো এই 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 কমপ্লিট এই এই এটা ইমপ্লিমেন্টেশন করতে হবে, সোয়াগার এপিআই ইমপ্লিমেন্ট ডকুমেন্টেশন করতে হবে, তবেই ও এক্সটার্নাল সার্ভিস কিন্তু ওটা পড়তে পারবে, নাহলে পড়তে পারবে না। তখন অ্যাপেক্স কোডিং দিয়ে করাটাই বেটার, অ্যাপেক্স কোডিং দিয়ে ইজিয়ার, তাড়াতাড়ি হয়ে যাবে, এ তো গোটা দশেক লাইনের কোড, কি আর এমন ব্যাপার আছে। ঠিক আছে, ওকে, নিয়ে ওটাকে আপনি ফ্লো থেকে ফায়ার করতে পারেন, একটা ইনভোকেবল মেথড লিখে দিলেন, এটা ক্লাসে রেখে দিয়ে তারপর ফ্লো থেকে ফায়ার করুন।
ইনভোকেবল মেথডটা জেনারিক করে দিলেন, যাতে ওটা প্যারামিটার পাস করে দিলেন, এবার ওই ওই অ্যাকশনটাকে এবার মাল্টিপল জায়গায় ইউজ করুন, কোনো অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, কেস ম্যানেজমেন্টটা কি আপনাদের সাথে আমি ডিসকাস করেছিলাম এখনো একবার? না, সেলস প্রসেসটা ঠিক আছে। নেক্সট ক্লাসে আমরা যেটা করব সেটা হচ্ছে আগে আমরা রিপোর্ট এন্ড ড্যাশবোর্ডটা দেখব, ঠিক আছে? আর লাস্ট ক্লাসে কেসটা আমরা কনফার্ম মানে কভার করব, মানে আর দুটো সেশন আছে আপনাদের সাথে। না, আমার মনে হয় ফ্লোটাতে আর একটু সময় দেওয়াটা, সময়টা একটু লাগবে। হ্যাঁ, আমি আরো কিছু অ্যাসাইনমেন্ট দিতে পারি আপনাদের, তাহলে একটু ঘাটতে হবে। হ্যাঁ দিন না, ঠিক আছে, আমি দুটো অ্যাসাইনমেন্ট এখনই পাঠাচ্ছি, আপনারা এটা টাইম একটু ইয়ে করুন, এক মিনিট পড়ে নিন, দিয়ে আমায় বলবেন যে অ্যাসাইনমেন্টটা বুঝতে পারছেন কিনা, ঠিক আছে? ব্যাচ নাম্বার 34। আচ্ছা, আরো একটা জিনিস আমি বলে দিই, তার আগে ট্রেল হেডে একটু যেতে হবে। ট্রেল হেডে কিন্তু খুব সুন্দর দুটো ট্রেল আছে ফ্লোর উপরে, সেটাও কিন্তু কমপ্লিট করো, মানে ফ্লো দিয়ে যদি সার্চ করেন, এই যে ট্রেল আছে বিল্ড ফ্লো উইথ ফ্লো বিল্ডার, এই ট্রেলটা, হ্যাঁ হ্যাঁ জানি জানি, হ্যাঁ এটা যদি না করা থাকে এটা কমপ্লিট করুন। আর আর একটা ট্রেলও আছে, এতে অনেক কিছু মানে প্রজেক্ট, আর একটা একটা প্রজেক্ট আছে সেইটাও করব। হ্যাঁ প্রজেক্টটা দিন, ওইটা তো জানি, ওটা বোধহয় করছি। প্রজেক্টটা ওটা এইটা ডিস্ট্রিবিউট এন্ড ইমপ্লিমেন্ট, এই 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 মডিউলটা করুন, এটা খুব সুন্দর। ওই লিংকটা লিংকটা কপি করে পেস্ট করে দিন চ্যাটে। হ্যাঁ ওটাই আমি পাঠিয়ে দিচ্ছি। আর আপনাদের কোন রকম ফ্লোতে অসুবিধা হলে আপনি পিং করবেন, আমি নিজে দরকার হলে আপনাদের সাথে আলাদা সেশন, আর লাইভ যদি করতে চান সেটাও ডিসকাস করা যেতে পারে, আমরা একদিন অফিসে বসে কোনটা আর বলবো। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন, ভয়েসটা ব্রেক করে গেল শুনতে। আপনার অফিসে বসে যদি একটা লাইভ সেশন করতে চান সেটা আমরা করতে পারি। আচ্ছা আচ্ছা, লাইভ সেশনে কি হবে? মানে হ্যান্ডস অন যদি আপনারা কিছু করতে চান ফ্লোর উপরে, তো চলে আসুন তাহলে। হ্যাঁ করা যেতে পারে। আচ্ছা আমি এই দুটো আগে পাঠাচ্ছি, এই দুটো আগে দেখুন। আরে বাবা, হ্যাঁ হ্যালো, বলছি হয়ে গেছে? এক মিনিট আমি ফ্লো দুটো দিয়ে, আর একটা আমি ইয়ে দিন আপনাকে ইয়ে দিচ্ছি, সেশনস দিচ্ছি দুটো, ওটা একটু পড়ে নিন, তারপরে আমরা ইয়ে করছি।
একটা অ্যাসাইনমেন্ট দিলাম, এটা একটা রিয়েল লাইফ প্রজেক্ট থেকে নেওয়া, যদিও এটার ইমপ্লিমেন্টেশনটা আরো বেটার করা যেত, ডিজাইনটা খুব একটা চমকপ্রদ নয়, যদিও এটা টেস্ট মানে প্র্যাকটিস করার জন্য ঠিক আছে। আর একটা দিচ্ছি, এটা কি করতে বলেছেন একটু বলে দেবেন, রিস্ক ক্যালকুলেশন হুইচ এটা করুন, কোথায় অসুবিধা হচ্ছে বলুন, ততক্ষণ আমি আর একটা রিস্ক ক্যালকুলেশন। ইজি অ্যাসাইনমেন্ট, খুব একটা কঠিন না। অন্যটা মানে এটা হচ্ছে ফিডব্যাক টাইপের আর কি, যে ফিডব্যাক, হ্যাঁ মানে এটা রিস্ক ক্যালকুলেশন অবজেক্ট বানিয়ে অ্যাকাউন্টের সাথে লিংক করছেন, দিয়ে বেসিক্যালি রিস্ক মানে বেসড অন রিস্ক ক্যালকুলেশন রেকর্ড আপনি অ্যাকাউন্টটাকে ক্যাটাগরাইজ করছেন, হাই রিস্ক, লো রিস্ক, মিডিয়াম রিস্ক। ঠিক আছে, কটা চেক 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 বক্স আছে, 01 ইনপুট দেবেন, 01 ইনপুট ছাড়া যেন অন্য কিছু না থাকে, ওটাও তাহলে ইয়ে করতে হবে, ওটা পার্ট অফ ইয়োর ভ্যালিডেশন এন্ড সো অন। ওভারঅল এটা প্রজেক্ট ছটা ইনপুট ফিল্ড থাকবে, যেখানে 01 হবে, ওটা সাম করে হচ্ছে কি আমাকে অ্যাকাউন্টে আপডেট করতে হবে পরিষ্কার কথা, এই ফিল্ড লিস্টটাতে না, অ্যাকাউন্টে আপডেট করলে হবে না, ওটা সাম করে আপনাকে এই ব্যাকে মানে এই ভ্যালুটা মানে এটার পিক লিস্ট ভ্যালু হবে অ্যাকাউন্টে, সেখানে লো রিস্ক, মিডিয়াম রিস্ক, হাই রিস্ক আছে, যা ভ্যালু আছে সেটার উপরে অ্যাকাউন্টে ওই পিক লিস্টের ভ্যালুটা আপলোড করতে মানে আপডেট করতে হবে। আচ্ছা আচ্ছা, তার মানে যদি টোটাল হয় তাহলে লো রিস্ক করবেন, 2 থেকে 4 মানে 2 থেকে 4 মানে হবে না, আমরা 3 থেকে 4 হবে, 3 থেকে 4-এর মধ্যে হলে মিডিয়াম রিস্ক, আর 5 থেকে 6 হলে হাই রিস্ক, মানে ওই সামের ভ্যালুটা যা হবে তার উপর ডিপেন্ড করছে, সেটার সঙ্গে মিলিয়ে যেটা হবে সেটা দিতে হবে, তো মানে মানে ওইটা এই যে 3টে ব্র্যাকেট করে দেওয়া হয়েছে, মানে এই যে এই মানে ভ্যালুটা যদি 1, 0, 1 বা 2 হয় তাহলে অ্যাকাউন্টে দেখাবে লো রিস্ক, লো রিস্ক, রাইট, সব মিলিয়ে যদি 2 মানে 3 বা 4 দেখায় তাহলে মিডিয়াম রিস্ক দেখাবে অ্যাকাউন্ট, আর 5 বা 6 দেখাবে অ্যাকাউন্ট। ঠিক আছে, বুঝতে পেরেছি, এটা ফ্লো দিয়ে করুন। আচ্ছা, আর একটা অ্যাসাইনমেন্ট দিচ্ছি, এটা কেস অবজেক্টের উপরে করতে হবে, কেস একটা স্ট্যান্ডার্ড অবজেক্ট, এটা নিয়ে আরো ডিটেইল আমরা আলোচনা করব। কল মার্ক করে যে থাকতে কোনো চলছে, তারপরে থেকে কোনো কল করুনি, অন্য কোনো কাজ ছিল, এটা নাম হচ্ছে টিএনপি কেস টাইপ, মানে পলিসিস এন্ড প্রসিজিওর্স কেস টাইপ। ঠিক আছে, এবার আর ওটাতে আপনার অ্যাকাউন্ট কন্ট্যাক্ট এন্ড অপরচুনিটি লুকআপ গুলো চাইল্ড কেসে অটোমেটিক্যালি পপুলেট হয়ে যাবে।
কোথা থেকে দিয়েছে রিসেন্ট থেকে, ঠিক আছে, অরিজিনটা কপি হবে, কেস সাবজেক্টটা কপি হবে, অ্যাসেসমেন্ট কপি হবে, আর প্যারেন্ট কেসে গিয়ে আবার চাইল্ড কেসটাও অ্যাসোসিয়েট হয়ে যাবে। এটা কাস্টম ফিল্ডে, সেটার নাম হচ্ছে পিএনপি কেস। ঠিক আছে, কান্ত আছে, বিজি থাকবে, ঠিক আছে, এর মধ্যে দেখো ফাইন্ডিং করতে কমপ্লিট হওয়া, এই হচ্ছে রিকোয়ারমেন্ট। আর প্যারেন্ট রেকর্ড টাইপ হবে সাইট অ্যাসেসমেন্ট, ওটার স্ট্যাটাসটা যেই কমপ্লিটেড করব সঙ্গে সঙ্গে আপনার একটা মানে চাইল্ড কেস তৈরি হবে, সেটা পলিসিজ এন্ড প্রসিডিউর রেকর্ড টাইপের হবে, কোনো হার্ড কোডিং কিন্তু ইউজ করা যাবে না, আবার বলে দিলাম, রেকর্ড টাইপের আইডি ফাইডি হার্ড কোড করা যাবে না কিন্তু, আচ্ছা, নো আইডি হার্ড কোডিং। অ্যাকাউন্ট নেমটা কি হচ্ছে, অ্যাকাউন্ট নেম দি সাইট, এটা কোথায় অ্যাকাউন্ট কপি হয়ে যাবে, মানে অ্যাকাউন্টটা কপি করব, কেসটাকে লুকআপটাকে কপি করে নেব, অপরচুনিটি লুকআপটাকে কপি করব, অপরচুনিটি লুকআপ কিন্তু কেসে হয় না, বানাতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে কেস অরিজিনটা সাইট অ্যাসেসমেন্ট দেব হার্ড কোডে, কেস সাবজেক্টে সাইট অ্যাসেসমেন্টের পাশে প্যারেন্টের কেস নাম্বারটা দেব, আর প্যারেন্ট কেসে একটা কাস্টম অবজেক্ট কাস্টম লুকআপ থাকবে, আবার একটা কেসের কাস্টম লুকআপ, সেখানে চাইল্ড কেসটাকে ওখানে আবার অ্যাসোসিয়েট করব। লাস্ট লাইনটা যেটা পিএনপি কেস ফিল ইন প্যারেন্ট কেস উইল বি পপুলেটেড বাই দ্য ফ্লো ক্রিয়েটেড কেস, মানে চাইল্ড কেসটা প্যারেন্টে আবার আপডেট হবে। কল হয়ে গেছে 2020 মানে অ্যাসাইনমেন্ট করলে মোটামুটি রিয়েল লাইফ এক্সাম্পলস আপনারা রেকর্ড ট্রিগার ফ্লো ভালো ভাবে বুঝতে পেরে যাবেন। কল মার করলে দীপাশি আপনার এই ইয়েটা একটু বন্ধ করবেন, স্পিকারটা অরিজিনাল আওয়াজটা ভীষণ আসছে। So, any questions before we conclude today's session? আপনি না আমার আর এই রিলেটেড কোনো কোশ্চেন নেই, ওই দুটো জিনিস প্রথম যে দুটো ডিসকাস করলাম ওর রেকর্ডিং টা একবার বন্ধ করে দিতে পারেন, আর কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ হ্যাঁ কোশ্চেন আছে, হ্যাঁ বলুন শোনা দা। বলছি একটা আমি এ বানিয়েছিলাম, হ্যাঁ আমাদের আমাদের অফিসের প্রজেক্টের মধ্যে একটা ভ্যালিড ইনপুট বলে যে ফিল আছে না ওই ফ্লোর মধ্যে, হ্যাঁ কাজ করছে না, কেন করছে না আমি সেটা বুঝতে পারছি না, ওটা একটু দেখে দেবেন, দেখান দেখান এক মিনিট। আচ্ছা তার আগে এটা দেখিয়ে নিই আপনাকে, ওই যে আপনার ডেটা টেবিলের মধ্যে যেটা হচ্ছে না বললাম না, হ্যাঁ হ্যাঁ এই যে এটা ফ্লো ডেটা গিট, এটা থেকে আমি সিলেকশন করছিলাম, হুম না এইখানে ডট দিয়ে হচ্ছে কি নেম দিলে নামটা আমি পাচ্ছি আমি এখানে। আচ্ছা এইটা হচ্ছে কি, এইটা হচ্ছে কি এমনি ডেটা টেবিল মানে যেটা বাই ডিফল্ট আছে সেলসফোর্সে যেটা দেয়, হ্যাঁ সেটা, আর এইটা হচ্ছে কি ওই ডেটা টেবিলটা, হুম হুম ঠিক আছে। এইখানে এখানে যেটা করতে হয় আলটিমেট সিলেক্ট অবজেক্ট করতে হয় কোন অবজেক্ট থেকে আমি রেকর্ডটাকে নিচ্ছি, আর তার হচ্ছে কি রেকর্ডটাকে এখানে গেট শেয়ার একটা লিস্ট বলে হচ্ছে কি আমি একটা এই এটা বানিয়েছি গেট একটা শেয়ার একটা লিস্ট, হুম হুম এটাকে আমি হচ্ছে ওখানে, কিন্তু আমি যখন কলাম অ্যাড করতে যাচ্ছি ওখানে আমি দেখাচ্ছি আমি এই ডেটা টেবিল, হুম কিছু কনফিগার হয়ে গেছে এখানে, হুম ফিল ফরম্যাটিং আরো অনেক কিছু কনফিগার এখানে, এই যে কলাম কনফিগারেশন, হুম এখানে বাই ডিফল্ট শেয়ার যেটা আছে তার হচ্ছে কি ফিল গুলো দেখাচ্ছে আমার, হুম হুম আমি এখানে এইটাকে রো ক্লোজটা দিয়ে করছি, হুম হুম এখন নেক্সট করছি এই যে এই এররটা দেখাচ্ছে unable to read a subject, হুম এই সাবজেক্ট মানে একটা শেয়ার যে এটা এটা সেলসফোর্স সাবজেক্ট, এটা যখনই আমি এক শেয়ার অবজেক্ট ছাড়া অন্য কোনো অবজেক্টে করছি তখন কোনো অসুবিধা হচ্ছে না। সাপোজ ধরুন হচ্ছে গিয়ে আমি এটাকে করে দিলাম, আমি আর একটা এইখানে একটা গেট আমি একটা নিয়ে নিয়ে আমি
কন্টেন্ট ওখানে অল রেকর্ড করলে হবে কিছু ওখানে রেকর্ড গেট রেকর্ড এইখানে কি আমি করে দিলাম একটার এটা জেড অ্যাক্টার এবারে যখনই আমি হচ্ছে কলম কনফিগার করছি তখন কিন্তু এটা নিয়ে নেব বুঝতে পেরেছেন যখন হচ্ছে শেয়ার অবজেক্টটাকে নিয়ে আমি কোন কলম কনফিগার করতে যাচ্ছি মানে সেল তখন আমি এররটা পাচ্ছি কিসে না ওই ডেটা টেবিলটাতে মানে যেটা হচ্ছে কি ওই আনঅফিশিয়াল সেলস আনঅফিশিয়াল এরিয়াটাতে দেখছি এটার একটা ইস্যু অলরেডি রেজ করেছে একজন দেখলাম এই ইস্যুটা আছে এটা আমি কমিউনিটিতে দেখতে পাচ্ছি এটা ডেটা টেবিলে অনেক কিছু হচ্ছে কি আপনার ফিচারস আছে যেটা হচ্ছে নরমাল ডেটা টেবিলের মধ্যে নেই এটাই আমি একটু দেখতে চাইছি এটা কি কারণে এটার এটা এপিআই এর ইয়ের জন্য হতে পারে এপিআই নাম্বারটার জন্য হতে পারে যাক ওটা একবার আপনি একবার টেস্ট করে নেবেন আই ওয়াজ এবল টু স্টপ মাই জেনারেল ট্রাইং দিস এরর রেকর্ডস আই ওয়ান্টেড ডিসকানেক্ট টু অ্যাকচুয়ালি জাস্ট এ কালেকশন এরর হুইচ মিনস দে ডোন্ট নট হ্যাভ রেকর্ডড অ্যাজ দ্য রেকর্ড ডোন্ট আইডেন্টিফাই ইট when I pass it dummy recorded to the record আচ্ছা 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 আপনি এটা দেখান দেখি একটু আমার ওই ফ্লোটা দেখান ফ্লোটা না 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 সরি 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 এই যেটা ওই যেটা কালেকশনটা রেকর্ড কালেকশনটা তৈরি করেছেন যেটা ওটা একটু দেখুন গিড অ্যাক্টর শেয়ার লিস্ট হ্যাঁ কারেক্ট এটা শেয়ার একটা নিয়েছি প্যারেন্ট আইডি ইকুয়ালস টু রেকর্ড আইডি নিচে নাও নিচে নাও নিচে নাও হ্যাঁ আরো নিচে হ্যাঁ এখানে অ্যাড করুন ও আইডি ফিল্ডটা তো আছে এখানে আমি আছি আমি এগুলো দেখেছি আমি এইটা শেয়ার অ্যাক্টরটাকে ওখানে কল করছি ধরুন হ্যাঁ হ্যাঁ আমি শেয়ার অ্যাক্টারও যদি কল না করি আমি বাই ডিফল্ট যদি আমি এটাকে কল করি এটা তো একটা কালেকশন আমি এটাকে কল করি রেকর্ড কালেকশনকে না কল করে যদি এটা কল করি তাতে অসুবিধা তো কিছু নেই না অসুবিধা নেই একই ভাবে ওইটাই প্রবলেম হচ্ছে এটাকে শেয়ার অ্যাক্টারকেও কল করুন তাতেও দেখবেন একই সমস্যা হবে হ্যাঁ এটা এটা বলছে যে এরা এটা প্রবলেমটা সলভ করেছে রেকর্ড আইডি ইউজ করে কিন্তু এটা বলছে অলরেডি এই একটা ইস্যুটা ছিল এ বলছে একটা ডামি আইডি পাস করে নাকি এটা প্রবলেম সলভ করেছে এটা তাহলে দেখতে হবে এটা মোট কথা এই আনঅফিশিয়াল এসএফ এর কোনো এটা কম্পোনেন্টের ফল্ট মানে এটা নাথিং টু ডু উইথ সেলসফোর্স আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি আপনাকে এই লিংকটা পাঠিয়ে দিলাম এই লিংকটা একটু দেখুন তাহলেই পেয়ে যাবেন আমি ওয়ান টু ওয়ানও পাঠিয়ে দিই আপনাকে ঠিক আছে ওটা আমি একবার চেক করে দেবো আর যেটা প্রবলেম আছে গিয়ে তুমি ওটা বলো তাহলে ওটা তুমি এটা কি দেখাচ্ছো হ্যাঁ আমাকে লগইন করতে হবে ততক্ষণে তুমি ওটা দেখিয়ে না আমি স্টপ করছি সেটা হুম ওই না আমি আর একটা জিনিস দেখাবো হ্যাঁ তুমি ওটা দেখিয়ে নি হ্যাঁ এটা যদি একটা মানে মানে আমাদের এখনকার ইস্যু নিয়ে আমি দেখাচ্ছি আর কি টাস্ক হ্যাঁ টাস্কের মধ্যে এই যে যে যেটা রিলেটেড টু আছে না ধরো আমার অপরচুনিটিটা এই যে রিলেটেড টু আমি এই অপরচুনিটিটা কোনো আর কোনো ফিল্ড ধরো স্ট্যাটাসটা আমি যদি টাস্কের মধ্যে দেখাতে চাই এটা কি পসিবল আপনার কথা আমি শুনতে পাচ্ছি না ইকো হচ্ছে একটা যে কোনো একটা কোথায় বন্ধ করতে হবে আচ্ছা 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 এক মিনিট হ্যাঁ বলছি এই যে ধরুন টাস্ক এখানে যে রিলেটেড টুটা আছে হতে পারে লিড বা অপরচুনিটি এই লিড বা অপরচুনিটির যদি কোনো ফিল্ড আমি এইখানে টাস্ক অবজেক্টের মধ্যে দেখতে চাই বা পিক করতে চাই ওখান থেকে এটা কি পসিবল মানে অপরচুনিটির এখন একটা রিলেটেড লিস্ট এখানে মানে একটা ধরে এটা এই স্ট্যাটাসটা আমি এখানে শো করব
ফর্মুলা দিয়ে একবার ট্রাই করতে পারেন, দেখো ফর্মুলা দিয়ে হচ্ছে না। ফর্মুলা দিয়ে কি করেছেন, কোন অবজেক্ট দেখান, সোমনাথা করেছে দেখান দেখান। এটা তো হ্যালো আসবে না, কিন্তু আপনার ইয়ে লিস্টে বোধ হয় প্যারেন্ট লিস্টে এখন না, টাস্কের মধ্যে অ্যাড করা যাবে না, কেন কি ওটাকে এখনো ম্যানিপুলেট করতে দিচ্ছে না ওরা, সেলসফোর্স দেয় না। এটা করার প্রসিডিউর কি তাহলে? যেটা প্রবলেম হচ্ছে আমি বলে দিচ্ছি, চাইছি আপনি একটু বোঝান মানে কি করতে যাও। রিকোয়ারমেন্ট অ্যাকচুয়াল প্রবলেমটা হচ্ছে গিয়ে এটা সাপোজ টাস্ক আছে আমাদের ইভেন্ট নিয়ে প্রবলেম, ঠিক আছে, আমি টাস্কের মধ্যে এই যে অপরচুনিটি যেটা দেখানো হচ্ছে এই অপরচুনিটির ক্লোজ স্ট্যাটাসটা কি, ঠিক আছে, মানে কারেন্ট স্ট্যাটাসটা কি, অ্যাকচুয়াল ফর্মুলা ফিল ছাড়া কারেন্ট স্ট্যাটাস আমার আসছে না, ঠিক আছে, না হলে কি হচ্ছে আলটিমেট অপরচুনিটি এখানে আবার হচ্ছে গিয়ে রেকর্ড টিকার ফ্লো লিখতে হবে, যখন হচ্ছে গিয়ে এটা আপডেট হবে তখন হচ্ছে সবসময়ের জন্য এটা আপডেট হতে থাকবে, এখানে মাল্টিপল অপরচুনিটি আছে, তার মানে ওখানে যদি আমি কোনো একটা টাস্ক ক্রিয়েট করি, টাস্ক ক্রিয়েট করার সাথে সাথে আমার সাপোজ ধরুন এসবি ডান হয়ে গেল, তার মানে ওই অপরচুনিটি এখানে লুপ ঘুরিয়ে রেকর্ড টিকার ফ্লো করে এই সবগুলো অপরচুনিটির মধ্যে হচ্ছে গিয়ে সাইড ভিজিট ডান করতে হবে, ঠিক আছে। এবারে ব্যাপারটা হচ্ছে গিয়ে এত কিছু না করে কোনো ফর্মুলা ফিল্ড বানিয়ে বা অন্য কোন ওয়ে আছে যে আমার হচ্ছে গিয়ে এই যে রিলেটেড টু অপরচুনিটি স্ট্যাটাস গুলোকে এখানে হচ্ছে গিয়ে আমার দেখানো না, আমি বিজনেস পারপাসে একটা বোঝার চেষ্টা করছি, এই যে লিস্টটা ভিউটা দিয়ে আপনি এখানে স্ট্যাটাসটা দেখে কি করতে চাইছেন? স্ট্যাটাসটা দিয়ে চাইছি তার একটাই কারণ হচ্ছে কি, আমাদের এখান থেকে বলা হলো যেটা যে কারণে চাইছি, হ্যাঁ, ওই টাস্ক গুলোকে হচ্ছে গিয়ে একটা অন্য ওনারকে দিয়ে দাও যে টাস্ক গুলো হচ্ছে গিয়ে সাইড ভিজিট ডান, আমি তো এই অবজেক্টের মধ্যে সাইড ভিজিট ডান কোথাও পাচ্ছি না, কথাটা বুঝতে পেরেছেন? তার মানে কি আমাকে হচ্ছে সাইড ভিজিট ডান বলে হচ্ছে গিয়ে একটা হচ্ছে গিয়ে আমাকে লিস্ট বানাতে হবে যে সেখান থেকে আমি এগুলো চেক করে ওনার চেঞ্জ করে দিলাম, এরকম একটা এই ব্যাপার। এটা লিস্ট দিয়ে হ্যান্ডেল করা মুশকিল, এটা বেটার আমি যেটা চাইছি এক্সিস্টিং ডেটার মধ্যে তো কোনো ডেটা নেই এখন, আমি একটা কলাম বানালাম যেটা হচ্ছে স্ট্যাটাস বলে অপরচুনিটি স্ট্যাটাস, রাইট, এক্সিস্টিং ডেটা গুলো আছে ওগুলো ব্ল্যাঙ্ক আছে, আমি না হলে গিয়ে হচ্ছে কি অপরচুনিটি যখন হচ্ছে টাস্ক ক্রিয়েট হচ্ছে তখন না হলে রেকর্ড ট্রিগার ফ্লো করে ওই দিন থেকে হচ্ছে, কিন্তু এক্সিস্টিং গুলোকে আপডেট করতে গেলে আমাকে তো প্রচুর আবার 500,000 ডেটা আছে, এত ডেটাকে আমি একসাথে আপডেট করব কি করে আপনার হচ্ছে কি ডেটা লোডার ছাড়া, কোশ্চেন আমার এই জায়গাটাতে। একটা ব্যাচ লিখতে হবে, ব্যাচ কি আপনার ফ্লোতে করা যায়? টোটাল কত রেকর্ড আছে? হ্যাঁ তো প্রায় হচ্ছে কি 3,00,000-3,50,000 ডেটা আছে, বেশি হবে তাহলে ব্যাচ ক্লাস ছাড়া উপায় নেই, 1,00,000 এর নিচে হলে আমি একটা ওই স্কেজুল ফ্লো দিয়ে আপনি এটা করে দিতে পারতেন। হ্যাঁ স্কেজুল ফ্লো দিয়ে চিন্তা করেছিলাম কিন্তু হবে না এটা ব্যাচ লিখে করতে হবে। হ্যাঁ ব্যাচ কি আপনার হচ্ছে কি ফ্লোর মধ্যে ব্যাচ করা যায়? আমি সেটাই না ফ্লো মানে একদম ফ্লো ব্যাচেবল মানে একদম ব্যাচেবল ইন্টারফেস, তার মানে ওটা অ্যাপেক্স এর মধ্যে লিখে করতে হবে, অ্যাপেক্স এ করতে হবে। হ্যাঁ 1,00,000-এর বেশি রেকর্ড, আর একটা উপায় হচ্ছে যে আপনার ওই 1,00,000-এর একটা লিমিট নিয়ে আপনি 2-3 দিন ধরে করলেন সেটা মানে স্কেজুল ফ্লো দিয়ে করা যাবে, সেটা নট এ গুড অ্যাপ্রোচ না, ওই ব্যাচটা হচ্ছে কি ফ্লোর মধ্যে রান করে কিনা সেটা হচ্ছে কোশ্চেন, না ব্যাচ ইজ ডাইরেক্টলি স্কেজুলেবল, মানে আপনি স্কেজুল করে দেবেন ওটা একবার রান করে দিয়ে ব্যাচটাকে আবার ডিঅ্যাক্টিভেট করে দেবেন, আর কোনো ব্যাপার নেই, ওটা ওয়ান টাইম ডেটা মাইগ্রেট করে দেবে আপনার এক্সিস্টিং ডেটাকে। অ্যাকচুয়াল টাস্ক ক্রিয়েটের সময় হচ্ছে কি অটোমেটিক্যালি হচ্ছে কি একটা রেকর্ড ট্রিগার ফ্লো লিখে দেবো, টাস্ক যখন ক্রিয়েট হচ্ছে তখন হচ্ছে কি অপরচুনিটি স্ট্যাটাসটা এখানে আপডেট হয়ে যাবে, সেটা করে দেওয়া যায়, কিন্তু ব্যাপারটা হচ্ছে গিয়ে এক্সিস্টিং যেগুলো আছে সেগুলোকে হচ্ছে গিয়ে আমি আপডেট করতে চাইছি উইদাউট হচ্ছে গিয়ে ডেটা লোডার ছাড়া, আমি সেটাই করতে না, ওটা ব্যাচ করতে হবে, ব্যাচ ছাড়া কোনো রাস্তা নেই। আমরা বড় ডেটা লোডিং যখন কমপ্লিকেটেড রিকোয়ারমেন্ট থাকে তখন ডেটা লোডার ইউজ করি না, আমরা ব্যাচই ইউজ করি, ব্যাচ ইউজ করে আমরা প্রোডাকশনে ফেলে পুরো ডেটা গুলো মাইগ্রেট করে দিয়ে তারপরে আবার ব্যাচ গুলোকে ডিঅ্যাক্টিভেট করে দিই। আচ্ছা আচ্ছা, তার মানে এটাতে কোনো ফর্মুলা ফিল্ড বানিয়ে করা যাবে না যেহেতু এটা পলিমরফিক ফিল্ড, তাই তো? হ্যাঁ এটা মানে এই রিকোয়ারমেন্টটা বেসিক্যালি আপনি যেটা চাইছেন যে লিস্ট ভিউতে বসে আমি এগুলো করব, এটা হবে না, এটাকে একটা কাজীদার কাস্টম ইউআই তে নিয়ে আসতে হবে,
এটা দিয়ে করতে পারবে। আর উপায় কি আছে দেখতে, আর দেখি ভেবে দেখি কোনো যদি সহজ সরল উপায়, একটা দেখুন একটা ফর্মুলা ফিল বানিয়ে কোনো কোনো ভাবে কিছু করা যায় তাহলে তুমি কি মানে লাইফ টাইম অটোমেটিক্যালি হচ্ছে কি তো ঝামেলা মিটে গেল। হ্যাঁ ঠিক আছে, আজকের উপরে আপনার অপরচুনিটির একটা স্ট্যাটাস আপনি দেখাতে চাই আমি। হ্যাঁ ঠিক আছে, লেট মি চেক দ্যাট। আচ্ছা এটা গেল এক নম্বর। আরেকটা হচ্ছে কি আমার আরেকটা কোশ্চেন আছে আমি। আচ্ছা এক মিনিট দাঁড়ান, আমরা আসলে অন্য একটা কল শুরু হয়ে গেছে, আমি একটা ইয়ে করে দিচ্ছি। সরস্বতী আমি জয়েন করছি, জাস্ট গিভ মি 5 মিনিট, 2 মিনিট লাগবে। শেয়ারটা করি আমি। আচ্ছা আমি এইখানে একটা ফ্লোর মধ্যে এইখানে মোড অফ পেমেন্ট, হ্যালো শুনতে পাচ্ছেন? হ্যালো সোমনাথ এক মিনিট। আচ্ছা 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 ঠিক, তোমাদের এক মিনিট। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ বলো। হুম বলছি এইটা একটা ফ্লো আমি বানিয়েছিলাম অফিসে, হচ্ছে এইখানে যে ইনস্ট্রুমেন্ট নাম্বারটা এটা কখনো হচ্ছে ব্ল্যাঙ্ক হতে পারবে না। আচ্ছা এই যে এইখানে নট নাল ইনস্ট্রুমেন্ট নাম্বার বলে এই কন্ট্রোলটার নাম অ্যাকচুয়াল, এই ভ্যালিড ইনপুট যেটা আছে আপনার তাহলে রিকোয়ার্ড করেননি কেন?
না রিকোয়ার্ড করিনি, তার একটা কারণ আছে, যখন ক্যাশ হবে তো বাই ডিফল্ট এটা ডিজেবল থাকবে। আমি ফ্লোটাকে আপনি একবার ডিবাগ করলে আপনি বুঝতে পারবেন। না ম্যান্ডেটরি যদি হয় আর আপনি ভিজিবল ইনভিজিবল করেন, যদি ওটা যদি ম্যান্ডেটরি করা থাকে, ইনভিজিবল যখন হয় তখন কিন্তু আর ওটা চায় না। না না ইনভিজিবল আমি করিনি, আচ্ছা আমি করেছি ডিজেবল করেছি। ও ডিজেবল করলে ওটা হবে না। হ্যাঁ এই যে নরমাল পেমেন্ট, দেখো পেমেন্টের উপর ডিপেন্ড করে এখানে হচ্ছে যে দেখা যাচ্ছে না, এটা যখন ক্যাশ করছি এটা ডিজেবল থাকছে। হ্যাঁ ডিজেবল করলে ওটা, হ্যাঁ ওটা করা যাবে না। এটা যখন চেক করছি হ্যাঁ তখন হচ্ছে কি ইনস্ট্রুমেন্ট নাম্বারটা দিতে হবে, ঠিক আছে, সেইটা যখন পড়তে যাচ্ছি তখন কিন্তু এটা হচ্ছে না একচুয়ালি। আমি অর ফর কিছু দিচ্ছি না, আমি ধরে নিলাম আমি হচ্ছে গিয়ে নর্মাল নর্মাল যদি থাকে, আমি একটা এ লিখেছিলাম, আমি আমি আপনাকে বলে দিচ্ছি আমি ওটা কিন্তু আমি নেক্সট পেজে হচ্ছে গিয়ে এখানে আমি জানি এইটা দিলাম ভ্যালিডেট ইনপুট ইজ নাল, হ্যাঁ এখানে এটা ট্রু হলে তবে আপনি মেসেজটা দেবেন। পাবো না, পাবো না, কারেক্ট, ফলস হলে তো মেসেজ পাবো। এই 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 এখানে ফর্মুলা ফিল্ড একটা বানানো আছে যেটা ট্রু ফলস রিটার্ন করছে। একটু উপরে যাও, হ্যাঁ এরর মেসেজ, ভ্যালিডেট ইনপুট এরর মেসেজ, হ্যাঁ না না ট্রু হলে ওটা আসবে, না না ফলস হলে আসে। আচ্ছা ট্রু ফলস আমি দুটো দিয়ে দেখে দিচ্ছি, আমি দেখে নেবেন, আমারও অনেক সময় গন্ডগোল হয়ে যায়। না না এটা ফলস হলে, ট্রু হলে পাস হয়ে যাবে। আচ্ছা তাহলে তো তাহলে তাই, হ্যাঁ ঠিক আছে, আমার ফলস হলে হচ্ছে কিন্তু হচ্ছে না অ্যাকচুয়ালি। আমি দেখে দিচ্ছি, আমি এখানে ম্যান্ডেটরি এটাকে হচ্ছে কি এইভাবে আমি করেছি, আমি মোড অফ পেমেন্ট নট ইকুয়াল টু ক্যাশ, হ্যাঁ ঠিক আছে, তাহলে ট্রু পার্টে হচ্ছে ঢুকে গেল, মানে চেক আছে, ইফ নট ব্ল্যাঙ্ক এটা কি ঠিক লেখা আছে কোশ্চেনটা আমার সেই জায়গায়। ইয়ার এন্ড এটা আপাতত তো তার প্রোফাইল ক্রিয়েট করা নেই, যদি হচ্ছে কি আপনার নট ব্ল্যাঙ্ক হয় ইনস্ট্রুমেন্ট নাম্বার তাহলে ট্রু রিটার্ন করবে, আর না হলে হচ্ছে ফলস রিটার্ন করে যাবে। না এটা দরকার কি আছে, নট ব্ল্যাঙ্ক হয়ে গেলে এমনিই ওটা ট্রু রিটার্ন করবে, ইজ ব্ল্যাঙ্ক আপনাকে ইফ লুপ লেখার তো কোনো দরকার নেই। না না সেটা ইয়ে দিলে করলে হচ্ছে কি অর লিখে দিলেই হতো, এ অ্যান্ড লিখে দিলেই হতো, কারেক্ট, ওটাকে অ্যান্ড করে দিলে হয়। আমি আমার আলটিমেট আমি অ্যান্ড দিয়ে করেছিলাম, আমি তারপরে আর একটু বেশি করে করার জন্য, কেননা নেক্সট পেজে আমার একটা হচ্ছে কি আমি স্ক্রিন দিয়েছি যেখানে হচ্ছে গিয়ে ওটা কি রিটার্ন করছে ট্রু না ফলস সেটা চেক করার জন্য। হ্যাঁ ঠিক আছে, আমি আমি এটা দেখাচ্ছি, ডিবাগ না করলে বুঝতে পারবেন। দীপাঞ্জন কলে আছি, আচ্ছা ঠিক আছে। আচ্ছা রেকর্ডিংটা আমি বন্ধ করে রাখছি, আচ্ছা ঠিক আছে।